아직 있지 못해. যাহা ভাবিয়াছিলাম তাহাই ঠিক হইল। চলো সবাই একটু, সবাইকে ওয়েলকাম, সবাই একটু জয়েন হয়ে যাও। আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। পিউদি একটু বাড়িতে গেছে, একটু আজকে লিঙ্কটা শেয়ার করে দিই। হ্যাঁ, 43টা মেসেজ আমার 10 মিনিট বন্ধ থাকার জন্য। এবার যারা যারা মেসেজ করেছে একটু ওয়েট করো, আমি আপটা ঠিক আছে পরপর দিয়ে দেবে একটু লিঙ্কটা। একটু সবাই জয়েন করো, আমি আসছি একটু, আমি লিঙ্কটা শেয়ার করে দিই। কি দিচ্ছ এত? ও, এই সাদা কালারটা আছে আমার ব্লাউজ যেটা। আমি তো সাদা কালারটা ভাবছি নেই, আমি সেই থেকে ভাবছি যে আমার ব্লাউজের কালারটা নেই। একটু সবাই জয়েন করে যাও। হ্যাঁ, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। অনেক কালার এসছে না, এখানটায় রাখো, আমি দেখছি যদি আসুক না, আমি তাতে অন্য শাড়ি দেখাই। আজকে সেমি সিল্ক দেখাবো। হ্যাঁ, এই কটা একটু শেয়ার করে দাও না, এই যে 12 থেকে 18 পর্যন্ত অনেক টাইম চলে যাচ্ছে আমার, আমি সব রেডি হতে পারছি না। হ্যাঁ, লিঙ্ক ইয়ে করা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুটা দিয়ে দিয়েছি। চলো, তোমার শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ সোনালি ঘোষদি। ওয়েট করছিলাম লাইভের জন্য, একদম একদম। আজকে স্যাটারডে লাইভ মানে তো জমিয়ে লাইভ, অনেক কিছু ডিসকাউন্ট থাকবে, পিওরের উপরে কিছুটা ডিসকাউন্ট থাকবে। আজকে অনেক কিছু জিনিস দেখিয়ে দেবো, আজকে অনেক স্টক নিয়ে বসেছি। হ্যাঁ, সবাই ধৈর্য ধরে একটু দেখবে আর ওয়াইফাইটা অন করে নেবে সবাই, ঠিক আছে? না হলে বাড়িতে কেউ থাকলে তাদের কাছে একটু নেট ধার করে নাও। আজকে প্রচুর জিনিস নিয়ে বসেছি, আজকে স্যাটারডে লাইভ মানেই একদম এক্সক্লুসিভ লাইভ থাকে, তোমরা জানো তো। কিছু জিনিস আছে যেগুলো এমনি ইয়েতে দেবো, আর বাকি কিছু জিনিস আছে ডিসকাউন্টে দেবো, ঠিক আছে? সেই জিনিসগুলোর জন্য ওয়েট করো। গুড মর্নিং, হ্যালো, কেমন আছো শম্পা দিদি? ভালো আছি। নেকলেসটা দারুণ চিত্রাদি, এটা মাম্পির কাছ থেকে নিয়েছিলাম, খুব সুন্দর, সত্যি তাই, ভীষণ সুন্দর। রত্নাদি, রতন দেবনাথ, যা হোক আমি এটাকে ইয়ে করছি। হ্যাঁ, রতন দেবনাথকে জানি না আমি, কিন্তু আপনি ইয়ে করুন একটু। হ্যাঁ, এটা ডিলিট করে দিন আপনার মেসেজটা, আমি ডিলিট করতে পারছি না। বেগুনি কালারের স্বর্ণচুরি শাড়ি থাকলে, স্বর্ণচুরি থাকলে দেখাবে দাম কত? আচ্ছা ঠিক আছে, একবার মনে করিয়ে দিও, স্বর্ণচুরি বেগুনি কালার আছে, আমি দেখিয়ে দেবো দাম 2050। যদি আগের লাইভ দেখে বুকিং করো, স্বর্ণচুরি আছে। কি অ্যাংরি অর স্যাড রিয়্যাক্ট দেয়,
অ্যাংরিয়ার স্যার, আরে না না সেটার জন্য নয়, অ্যাংরি স্যার রিয়্যাক্ট দেয় না গো, এটা অনেকের অনেকে জানে না তো, সেই ক্ষেত্রে হাত লেগে চলে যায়, এটা আমি বুঝি, এটা আমারও মাঝে মধ্যে করেছি তো, আমি আমিও জানি আমার হাত লেগে চলে যেত আগে যখন নতুন নতুন শিখতাম। এবার অনেক এজেড দিদিরা থাকে তো কাকিমারা থাকে যারা মানে ওই রিয়াক্টটা দিতে পারে না, বুঝতে পেরেছো, ওই জন্য তাদের হাত লেগে ওই রিয়াকশানটা হয়ে যায়। এটাতে মন খারাপ করো না, রিয়্যাক্ট দিচ্ছে তো এটাই সব থেকে বড়ো কথা যে রিয়্যাক্ট করছে, কিন্তু এটা এইটা সবসময় জানবে কেউ ইচ্ছা করে রিয়্যাক্ট অ্যাংরি রিয়্যাক্ট দেয় না, এখানে যারা তোমরা থাকো সবাই ভালোবেসেই থাকে আমি জানি, সুতরাং এরকম কোনো ব্যাপার নয়। কী করলে এটা শেয়ার করে দিয়েছ দিদি, দেখেছো? এই তোমার আমি কিছু দেখিনি এখনও, দাঁড়াও দেখছি, আমি বুঝতে পেরেছি এবার কি হয়েছে, আমি তোমাকে ফোন করে পরে বলছি। দেবরূপা বলছে দিদি দেখেছো ওর কেসটা, আমি বুঝতে পেরেছি কি হয়েছে, চলো। হাই পূজা, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, এটা সবসময় হওয়া উচিত। তো আমি দেবরূপাকে সেটাই বললাম, দেবরূপা সত্যিই ভীষণ ভালো মেয়ে, ওকে একটু একটা এই দেবপ্রিয়া কর। দিদি তোমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের কি এটা শার্টিন শাড়ির কালেকশান? আমি শার্টিন শাড়ি রাখি না গো, শার্টিন শাড়ি আমার ভীষণ গ্লজি লাগে আর একদম ভালো লাগে না, আমি রাখি না। এসে গেছি নূপুর মণ্ডল দি, থ্যাংক ইউ সো মাচ, দেরি হয়ে গেল, কি দেখালে জলে দিয়ে? আমি কিচ্ছু দেখাইনি, জাস্ট স্টার্ট করলাম জলে দিয়ে। তোমার বোধহয় দুটো শাড়ি আমার কাছে রাখা আছে, তুমি একটু নিয়ে নিও, হ্যাঁ তোমার শরীর কেমন আছে জানিও। মায়েশ্বরী শাড়িটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, আজকে মায়েশ্বরী দেখাবো, কিছু কালার এসছে আমার কাছে। এই মায়েশ্বরীটা আমার ভীষণ প্রিয়, আমি একটা নিয়েছি, আমার ভীষণ প্রিয় মায়েশ্বরীটা, আমি আজকে দেখাবো। চলো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও, আজকে শনিবার, আজকে শনিবারে আশা করি সবাইকে পেয়ে যাবো। আর এই ফাঁকে আমি একটু বুকিং প্রসেসটা বলে দিই, সেটা হচ্ছে যে পুরো জাস্ট আমার এখান থেকে স্ক্রিনশট নেবে, হাই হ্যালো কিচ্ছু লেখার দরকার নেই, হাই হ্যালো অ্যান্সার জেনারেলি সত্যি আমরা দিতে পারি না, তোমরা জাস্ট একদম স্ক্রিনশট নেবে, ডিরেক্ট চলে যাবে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে গিয়ে আমার এই পেছনের নাম্বারটায় গিয়ে সেন্ড করে দেবে, বুকিং করবে এই নাম্বারে। বুকিং করার পরে যখন যদি অ্যাভেলেবেল থাকে আমি সেটা জানিয়ে দেবো, কনফার্মেশান দিয়ে দেবো, পেমেন্ট করবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে এবং সেটা ডিটেল স্ক্রিনশট। অনেকে শুধু পেমেন্টের ডিটেলসটা দিচ্ছ, ধরো 600 টাকা পেমেন্ট করেছো, 600 টাকা রিয়েটা স্ক্রিনশট দিচ্ছ, ওটা কিন্তু স্ক্রিনশট ডিটেলস নয়, তোমার টোটাল ওটার ভেতরে গিয়ে দেখবে আর একটা টোটাল ইয়ে দেখায়। 650 টাকা তো 650 টাকা শাড়ি নিলে অনেকেই 650 টাকা নেবে, এবার কী নামে আসে, কোথা থেকে আসছে, কার অ্যাকাউন্ট থেকে আসছে আমরা কিছুই চেক করতে পারি না, সেক্ষেত্রে আবার সেটা সবার কাছে চাইতে হয়। সেই জন্য রিকোয়েস্ট করছি সবাই পেমেন্ট ডিটেলসটা দেবে, হ্যাঁ পেমেন্ট যে করেছো সেটার ডিটেলসটা দেবে আমাদের কাছে, নাম তারপরে যা যা থাকে সমস্ত দেবে, যাতে আমরা চেক করতে আমাদের সুবিধা হয় কটার সময় পেমেন্ট করেছো, কী নাম দিয়ে পেমেন্ট হয়েছে, কোন নাম্বার থেকে পেমেন্ট হয়েছে, ফোনপে করলে বা জিপে করলে কোন নাম্বার দিয়ে হয়েছে, ফোনপে করেছো না জিপে করেছো, সেগুলো ক্লিয়ার করার জন্য আমাকে পেমেন্ট ডিটেলসটা দিতে হবে, কেউ ওই টাকার অ্যামাউন্টটা তুলে দেবে না। আর সবার আগে যেটা আজকে যেটা আমি ডিক্লেয়ার করবো ভীষণ পরিষ্কারভাবে শোনো, নতুন হও বা পুরনো, পুরনো হলেও পুরনোদের বিশেষ করে বলবো, নতুনরা তো করেই, পুরনোদের জন্য বিশেষ করে বলবো, যারা অনেক দিন থেকে শাড়ি নিচ্ছ তাদেরকে একটাই রিকোয়েস্ট বারবার বলছি, আমাকে অবশ্যই অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসটা কিন্তু দেবে, যতবার শাড়ি নেবে ততবার অ্যাড্রেস দেবে, প্রত্যেকবার শাড়ি নেবে, তুমি দিদির কাছে অ্যাড্রেস আছে বলে কেউ বসে থাকবে না, আমাদের কাছে অ্যাড্রেস কিন্তু চাওয়া সম্ভব হয় না অনেকের কারণে, এই কারণে অনেকে 3-4টে করে অ্যাড্রেস থাকে, ভুল অ্যাড্রেসে কিন্তু শাড়ি চলে যায়, কাজেই সেই জিনিসগুলো আমাদের সত্যিই খুব প্রবলেম হয়, বারবার আমি বলছি এটা নিয়ে আমি সত্যিই খুব ভুগছি একটা বিশেষ কারণের জন্য, সেটাও আমি কোনো না কোনো দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব। বারবার রিকোয়েস্ট করছি প্রত্যেকে অ্যাড্রেস দেবে আমাকে, অ্যাড্রেস প্রুফ অবশ্যই আগে দেবে, অ্যাড্রেস না দিয়ে শাড়ি বুকিং করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দেবে, পুরনো হলেও গতকাল শাড়ি নিয়েছো তার সত্ত্বেও অ্যাড্রেস দেবে, কারণ আমাদের কিন্তু অ্যাড্রেস ডিলিট হয়ে যায়, সবার কাছে কিন্তু অ্যাড্রেস চাওয়া পসিবল হয়ে ওঠে না যখন আমরা প্যাকিং করি, সুতরাং তাদের ক্ষেত্রে পুরনো অ্যাড্রেসে চলে যায়, তখন অনেকেই বলো দিদি আমার পুরনো অ্যাড্রেসে শাড়ি চলে গেছে, এরম করবে না, যতবার শাড়ি নেবে, দিনে যদি দুবার শাড়ি নাও দুবারই অ্যাড্রেস দেবে, দিনে যদি দুবার শাড়ি নাও দুবারই অ্যাড্রেস দেবে, দিদি দিয়ে দিয়েছি এটা নয়, সুতরাং অ্যাড্রেস মাস্ট, নতুন বা পুরনো সে যেই হও না কেন অ্যাড্রেস কিন্তু মাস্ট। কিছু যেমন মিলিদির অ্যাড্রেস আমাদের লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে পিউদি মুখস্থ অ্যাড্রেসই লিখে দেয়,
কিন্তু সেটা তো মিলিদির প্রতিদিন আগে শাড়ি যেত, এখন তো মিলিদি কম নেয় শাড়ি, অনেক শাড়ি নিয়ে নিয়েছে বলে। কিন্তু সেরকম তো সবার ক্ষেত্রে তো হয় না, সবাই তো প্রতিদিন শাড়ি আমাদের কাছ থেকে নাও না, কেউ হয়তো দেখা যায় দু মাস আগে নিয়েছো, কেউ এক মাস আগে নিয়েছো, কেউ এক সপ্তাহ আগে নিয়েছো। সেই ক্ষেত্রে বারবার বলবো অ্যাড্রেস অবশ্যই মাস্ট, অ্যাড্রেসটা দিয়ে দেবে, নতুন পুরনো যেই থাকো না কেন পেমেন্ট করবে অ্যাড্রেস দেবে, পেমেন্ট করবে অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস কিন্তু মাস্ট। আমি যেন অ্যাড্রেস আমার বারবার চেয়ে বারবার বিরক্ত তোমাদেরকেও করা হয়, তোমরা পুরো নেম অ্যাড্রেস ফোন নাম্বার, আবার অনেকে অ্যাড্রেস দিয়ে দেয় নেম দেয় না, মানে এইগুলো মানে চূড়ান্ত গাফিলতি হয়ে যায়। সেই জন্য বলি নেম অ্যাড্রেস ফোন নাম্বার এইটা ভালোভাবে দেবে, এবার থেকে যারা এটা করবে না তাদের শাড়ি কিন্তু হোল্ডেই থাকবে, তাদের শাড়ি রেখে দেওয়া হবে, যেদিন তারা নেম অ্যাড্রেস দেবে সেদিনকে পাঠানো হবে, আমরা এটা ডিসিশন নিয়েছি। কারণ সিরিয়াসলি আমাদের সকালবেলায় এত রাশ থাকে যে আমরা ওই পুরোনো অ্যাড্রেস খুঁজে খুঁজে বের করার মতো সত্যিই পিউদির সময় থাকে না, পিউদির ভীষণ ইরিটেটেড হয়ে যায় এই জিনিসগুলো করার জন্য। সিরিয়াসলি এটা ইরিটেশনের জন্যই এই জিনিসটা হয়ে যায়, আমিও বুঝি, কিন্তু আমারও প্রতিদিন বলবো করে বলা হয় না, বারবার বলি যারা প্রতিদিন শাড়ি নেবে তারা প্রতিদিন অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস দিতে কেউ ভুলবে না, ঠিক আছে। এবার যারা যারা অ্যাড্রেস দেবে না, আমি পিউদিকে একদম ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছি, কোনো রকম তাদের শাড়ি পাঠানো হবে না, পুরনো হোক বা নতুন, নতুন হলে তো তাদের কাছ থেকে আমরা অ্যাড্রেস চেয়েই নিই, তারা দিয়েই দেয়, কিন্তু পুরনো যারা অ্যাড্রেস পাঠাবে না তাদের শাড়ি কিন্তু হোল্ড হয়ে পড়ে থাকবে। সুতরাং পরে কিন্তু যখন চাইবে আমাদের কিন্তু তখন দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে হোল্ড থেকে খুঁজে। সুতরাং যারা শাড়ি নিতে চাইবে তারা অবশ্যই অ্যাড্রেস দেবে। তোমারটা কী শাড়ি? আমারটা বলবো আজকে, আমারটা পিওর লিলেন, 100/100 কাউনের লিলেন, কিছু এসে আমি দেখিয়ে দেবো। তোমারটা কত দাম? আমারটা বলছি, আমারটা 2950, পিওর 100/100 কাউনের লিলেন আছে, এটা পিওর লিলেন, কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, তোমরা বুঝতেই পারছো শাড়িটা ভীষণই সুন্দর, 100/100 কাউনের শাড়ি আছে এটা। সুতরাং পিওর লিলেনের শাড়ি এটা, আমি যেটা পরেছি। চলো তাহলে শুরু করি। শর্মিষ্ঠাদি হাই, মহুয়া কেমন আছো তুমি? আজ আমি জয়েন করলাম একদম শর্মিষ্ঠাদি, বাব্বা কি বকা দিচ্ছে, বকা না দিলে তো সবাই শোনে না জানো, বকা না দিলে সবাই শোনে না, সবাই ভাবে ও মহুয়া ভালো মানুষ, যা যা খুশি যেখান থেকে খুঁজে অ্যাড্রেস দেবে। এবার যদি ভুল অ্যাড্রেসে কারো শাড়ি যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের থাকবে না, পরিষ্কার বলে দিলাম। খেয়া বুটিক থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু লাভ রিয়্যাক্ট দাও যাতে সবাই একটু খুঁজে পায়। তনুজাদি ডাক্তার দিদি প্রতিদিন অ্যাড্রেস দেয়, প্রত্যেকেই কী শাড়ি পরেছো বলে দিলাম, পিওর লিলেন বাই লিলেন। ও বিউদি একটু জলটা আমাকে দাও না বিউদি, এই কথা বললেই আমার গলা শুকিয়ে যাচ্ছে। কী শাড়ি পরেছো বলে দিলাম, সব কিছুই বলে দিলাম, সবাই একটু লাভ রিয়্যাক্ট দাও যাতে একটু সবাই জয়েন করতে পারে, একটু দয়া করো, আর সবাই একটু শেয়ার করো দয়া করে, সবাই একটু কমেন্ট করো দয়া করে, তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। জরি জামদানি আজ পেলাম, দারুণ হয়েছে পুরো চুমু, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি, থ্যাংক ইউ সো মাচ। জরি জামদানি সত্যিই সুন্দর, জরি জামদানি যারা নাওনি তারা নিয়ে নাও, কোয়ালিটি ভীষণ ভালো হয়, আমি আলাদা করে এই কোয়ালিটিটাকে বানাই, পুরো মসলিনের মতো কোয়ালিটিটা হয়। জরি জামদানি যারা নাওনি তারা অবশ্যই জরি জামদানি একটা করে নিয়ে দেখো আমার কাছ থেকে, কোয়ালিটি সম্পূর্ণভাবেই আলাদা হয়। বাবা ম্যাচিং করে দিয়েছে পিউদি বোতলটা। শরীর কেমন? ভালো আছে স্নিগ্ধাদি, এত সুন্দর করে সাজগোজ কী করে করো এই রে, এটা তো খুব মুশকিল বলা। তনু যদি কী করলো, তনু যদি কিছু করেনি, তনু যদি খুব হেল্পফুল তাই বলতে যাচ্ছিলাম। লাভ ইউ, থ্যাংক ইউ সোনালি দি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। এত বকলে জল টেস্টটা তো পাবে গার্গি দি। তোমার ব্লাউজটা আমায় পাঠিয়ে দাও, আমার ব্লাউজটার শাড়ি, এই যে আমার ব্লাউজটার শাড়ি আমি যে নিয়ে বসি, এই শাড়িরই ব্লাউজ এটা, এ ঠিক হাতাতে এইরকম চওড়া বর্ডারটা যখন পড়বে না, ব্লাউজটা ঠিক এইরকমই লাগবে। আমার সাদা কালারটাও এখানে আছে দেখছি, আমি ভেবেছিলাম আমার সাদা কালারটা নেই, এটা আমার অনেক পুরনো, যখন আমি এটা নিয়েছিলাম শুধু আমি সিঙ্গেল পিস একটা দোকান থেকে কিনেছিলাম, 3350 টাকা নিয়েছিলো আমার এই শাড়িটা, আমার এই শাড়িটা 3350 টাকা নিয়েছিল, আর আমি এই শাড়িটা এখন দিই 2950 তোমাদেরকে, বুঝতে পারছো? এটা যদি এখন বাইরে থেকে নিতে যাও এখন 3500 টাকার কমের দাম দেবে না তোমাদেরকে। সুতরাং আজকে এই শাড়ি যাদের যাদের পছন্দ আছে এটাই লাস্ট স্টক দেখিয়ে দেবো, একদম গ্র্যাব করে নিয়ে নেবে 2950 মাত্র। আমি এটা কিনেছি কিন্তু 3350 দিয়ে, আমার এটা সাদা ছিল, হাতাতে এই কাজটা ছিল আমার, যদিও এই শাড়িটা আমার শাড়ি, এই সাদা শাড়িটা আমার বৌদির কাছে আছে, আমি ব্লাউজটা নিয়ে পরছি, বৌদিকে দিয়েছিলাম তখন, আমি শুধু একটা সিঙ্গেল পিস একজনের রিকোয়েস্টে আমি শাড়িটা এনেছিলাম, তখন লিলেন বাই লিলেন খুব মানে বলেছিল আমাকে বারবার নিয়েছিলাম, সে যদিও নেয়নি শাড়িটা তখন, একদম প্রথম দিকে, আমি একদম প্রথমের কথা বলছি, সে তখন আমার কাছ থেকে নিয়েছিল 3350,
আমি যখন তাকে বলেছিলাম, সে বলল যে না দিদি আমি নিতে পারছি না, এখন অসুবিধা আছে, তো সে নেয়নি। যা হোক, তারপর আমার বৌদি শাড়িটা নিয়ে নিয়েছিল, তো সেই শাড়ি আমি এখন অ্যাভেলেবেল থাকে আমার কাছে 2950-এ। তখন সত্যি 3350-এর একটা শাড়ি আমার কাছে সত্যি খুব এক্সপেন্সিভ ছিল, এবং আমি সত্যি ভাবতে পারতাম না 3350 টাকার কোনো শাড়ি আমি সেল করব বলে। এখন তোমরা আমার কাছ থেকে অবলীলায় 9,000, 10,000, 11,000, 12,000 শাড়ি নিচ্ছ। সিরিয়াসলি আই এম প্রাউড ফর দিস ম্যাটার। মন্দিরা ধরদি দেখতে পাচ্ছি শাড়ির কালারটা খুব সুন্দর, একদম শাড়ির সেম কালারটাই পেয়ে যাবে, চিন্তা করো না, তোমাদের জন্য নিয়ে এসেছি, সেম কালারটাই আছে, এই যে চিন্তা করার কোনো কারণ নেই। আমারটা দেখেই সবাই নেবে এমন কোনো ব্যাপার নয়, সেম কালারটা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। শাড়িটা খুব সুন্দর, বিশেষ করে ব্লাউজটা যখন বানাবে না, এই চওড়া বর্ডারটা যখন হাতে পড়ে এত ভালো লাগে দেখতে, শাড়িটার গেট আপই আলাদা হয়ে যায়। এই সেম ব্লাউজ আমারটা হচ্ছে, দেখো সেম লিলেনেরই এই সেম ব্লাউজ আমারটা। এই ব্লাউজটা আমি ম্যাক্সিমাম টাইম পরি, দেখবে খুব ভালো লাগে পরতে, আর এর কাপড়গুলো এত ভালো কোয়ালিটির হয় না, খুব ভালো লাগে দেখতে। আমি তোমার অ্যাড্রেসটা দিয়েছিলাম, হ্যাঁ একদম একদম। ও আন্টি কী শাড়ি দেখালে, কিছু দেখানি শান্তনি, এবার শুরু করবো, চলো তাহলে শুরু করি। হ্যাঁ, তো পূজার অ্যাড্রেস দিয়েছিল, তাও পূজার পুরনো অ্যাড্রেসে চলে গেছে, বুঝেছো? মানে কোনো তারপরে বোধহয় মেসেজ করেছে, অ্যাড্রেস খুঁজে পাইনি, টুং করে উপরে উঠে যেতে হয়েছে, গিয়ে ওখান থেকে মেসেজ খুঁজে সেই জন্য পাঠিয়েছিল। সেই জন্যই বলছি সবাই একটু অ্যাড্রেসটা দিয়ে দেবে। আমি এই শাড়ি নিয়েছি, খুব ভালো, কিন্তু ব্লাউজ নেই। পামেল কী বলে, ব্লাউজ নেই কোথায়, পামেলে দি ব্লাউজ নেই কেন, ব্লাউজ থাকবে না কেন, আমার কাছ থেকে নিয়েছিলে, আমার কাছ থেকে নিয়েছিলে, আমাকে একটু জানিও, যদি ব্লাউজ না থেকে থাকে তুমি সেটা আমাকে জানাও নি কেন, ব্লাউজ তো থাকবেই, ব্লাউজ তো আছেই। এটার ব্লাউজ হচ্ছে এই ইয়েটার ব্লাউজটা না, এটার ব্লাউজটা আমি আরও সুন্দর করে বানিয়েছি, দেখো এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস, হাতাতে কিন্তু এই কাজটা পেয়ে যাবে, ঠিক আছে, এই কাজটা পেয়ে যাবে, এটা আমি আমার রিকোয়েস্টে ওটা বানিয়ে দিয়েছে, এই যে হাতাতে এই চওড়া বর্ডারটা তোমরা পেয়ে যাবে, বুঝলে, এই হচ্ছে শাড়িটা। বাপ্তা খুব ভালো শাড়ি আমি নিয়েছি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাপ্তা হবে, বাপ্তা আছে দেখছি। এই রতন দেবনাথটা কে গো, বারবার স্টিকার কমেন্ট করছে, দাঁড়াও তো ব্লক করি, এটাকে ব্লক করে কি করে গো, দাঁড়াও চলো, নূপুর স্টিকার কমেন্ট করবেন না। আরে এরা বোঝেরা মাঝে মধ্যে মেয়েদের লাইভে আসে, এসে টুং টুং করে স্টিকার কমেন্টগুলো করতে থাকে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। চলো সবাই তাহলে আরম্ভ করি। আচ্ছা, বরমালা সবাই দেখতে চাইছো এই গরমের মধ্যে, সত্যি বরমালা খুব ভালো শাড়ি, বেশি কালার নেই, আর এটাই বরমালার লাস্ট স্টক, যাদের নেওয়ার তারা নিয়ে নেবে, হ্যাঁ এটা একদম লাস্ট স্টক চলছে, যা ছিল সব বেরিয়ে গেছে, ব্ল্যাক কালার, রেড কালার, ইয়েলো কালার, যে কটা পরে আছে আমি দেখিয়ে দিচ্ছি, ইয়েলো কালার, গ্রে কালার, এটা ভীষণ সুন্দর একটা, এইটা সবসময় থাকে না, একটা নেভি ব্লু কালার আছে, যে কটা আছে আমি একটু দেখিয়ে দিই, একটা অফ হোয়াইট আছে, একটা হোয়াইট আছে, আর একটা গ্রিন আছে, হ্যাঁ যাদের নেওয়ার নিয়ে নাও, এখন আর স্টক ইমিডিয়েট কোনো রকমভাবেই হবে না, আদৌ এর স্টক আসবে কি না আর আমি জানি না, বরমালা ঘাটচোলা সব স্টক বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে 580 টাকার, এই রেঞ্জটাই টোটাল বন্ধ হয়ে যাচ্ছে, 580 টাকার শাড়ি, এই রেঞ্জটাই টোটাল, এগুলো কিন্তু পিওর, যেগুলো সাউথ কটন হয় সেটাই, এগুলো কিন্তু ডুপ্লিকেট, বা আমি কিন্তু ডুপ্লিকেটটা নিয়ে আসি না কখনো, সেটা তোমরা জানো। এই হচ্ছে শাড়ির কালারগুলো আমি দেখিয়ে দিলাম, একটা একটা করে আমি খুলে দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, আমি জানি না কোনটার কটা পিস আছে, তবে এটা লাস্ট স্টক, আর বরমালার রিস্টক আমি করব না, যদি করিও বা করি সেটা পুজোর সময়, হয়তো অনেকে চায় গিফট পারপাস, সেই সময় যদি বারবার রিকোয়েস্ট আসে তাহলে হয়তো এক দুটো আসতে পারে, আর আসলেও তখন দামটা অনেক হাই থাকবে। যা আছে বরমালা ঘাটছোলা, আমার কাছে ঘাটছোলার এখনও কিছু স্টক আছে, আমি আবার দেখিয়ে দেবো, সুতরাং বারবার বলছি বরমালা ঘাটছোলা স্টক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যাদের নেওয়ার তারা নিয়ে নেবে, এইগুলো তো লাইভটা বন্ধ হয়ে যায় তাই এইগুলো করবেন না কেউ, হ্যাঁ একদম জলি দি, থ্যাংক ইউ সো মাচ, আমি ব্লক করে দিয়েছি চিন্তা করো না। চলো প্রথম থেকেই খুলে দেখাই, ইয়েলোটা তো আমার খুব পছন্দের শাড়ি, বরমালা যারা যারা চাইছো তারা তারা নিয়ে নেবে, আর কিন্তু স্টক বেশি নেই, কিছু স্টক আছে, যদি তাও থাকে কিছু তাহলে আমি পরে দেখিয়ে দেবো। এই হচ্ছে বরমালাটা,
এই যাচ্ছে বর্মালার ব্ল্যাক কালার, যাদের যে কালারটা পছন্দ ফটাফট গ্র্যাব করে নিয়ে নেবে, আর কিন্তু আসবে না। এটা তোমরা জানো কেরালা কটনের উপরে তৈরি, আর এটা কিন্তু কোনোটাই সুতোর প্রিন্ট করা নয়, দুদিকেই কিন্তু সমান, দেখো দুদিকে প্রিন্ট কিন্তু সমান থাকে, এর সুতোটাই এই সুতোগুলো দিয়েই বুনন করা, ঠিক আছে। এটা কিন্তু উইভিং নয়, এটা কিন্তু সুতোটাই দিয়েই এই ইয়েগুলো বানানো। পুরোটা হচ্ছে এই শাড়ি কটন, একদম কেরালা কটন, ভীষণ লাইট ওয়েট হয় আর ভীষণ দেখতে সুন্দর হয় শাড়িগুলো। এই যাচ্ছে শাড়িটা, আমি দেখিয়ে দিই, এটার কেরালা কটনের যে সিম্বলটা সরু জড়ি থাকে সেটা আছে। এই হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্ল্যাক কালার, দেখি দেখুন ব্ল্যাক কালার কটা হবে একটু দিই, ব্ল্যাক কালার দুটো হবে, হ্যাঁ, যাদের লাগার যাদের নেওয়ার তারা নিয়ে নেবে, যদি পুজো পারপাসও নিয়ে এখন থেকে রেখে দাও যে পুজোর ষষ্ঠীর দিন পরব, তাও বলবো নিয়ে নেবে, এটার কিন্তু আর কোনো গ্যারান্টি আমি দেবো না যে আর আসবে কি না, ঠিক আছে। এগুলো কি কটনের উপর প্রিন্টেড? হ্যাঁ, এগুলো কটনের উপরে, এগুলো সাউথ কটন, সাউথের মানুষরা আমাদের এখানে যে পিওর একদম সেই সুতির কটন জলে পড়লে একদম নেতিয়ে যায় সেই কটনটা না, এটা খুব সুন্দর একটা কেরালিয়ান কটন, কেরালার শাড়ি এটা, হ্যাঁ। এই হচ্ছে শাড়িটা, দেখবে কেরালার অনেক সময় সাউথের যখন মুভিগুলো দেখবে বা সিরিয়ালগুলো দেখবে তখন দেখবে এই জিনিসটা অনেকেই পরে, অনেক সিরিয়াল বা অনেকের অনেক সিনেমা আর্টিস্টদেরও দেখেছে এই শাড়িগুলো পরে শ্যুট করতে। এই হচ্ছে শাড়িটা, পরেরটা হচ্ছে রেড কালার, দেখিয়ে দিই, পরেরটা যাচ্ছে রেড কালার, যাদের নেওয়ার তারা এখন নিয়ে নেবে, যাদের যাদের যেটা যেটা নেওয়ার, হ্যাঁ। এই ঘাটছোলা আর বর্মালা এই দুটো জিনিস কিন্তু আর আসবে না, আমি বহু বছর দু বছর কন্টিনিউ দেখিয়ে গেলাম, এবার বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে রেড কালারটা, এই যাচ্ছে রেড কালারটা, আর এগুলো প্রিন্টগুলো কিন্তু কখনোই উঠে যাবে না, বারবার বলছি এটা প্রিন্ট ঠিকই, ওই ছাপকা প্রিন্ট নয়, ঠিক আছে। এগুলো সুতোগুলোই কালারিং সুতো, সুতোগুলোই কালারিং সুতো, সুতোটাই কালারিং সুতো, কিন্তু এটা সুযোগ বেশি। এই যাচ্ছে ইয়েটা, এর ভীষণ ভালো কোয়ালিটি হয়, ইয়েলোটা দুর্ধর্ষ দেখতে হয়, পরলেও খুব ভালো লাগে। আমি পাঁচটা বর্মালা নিয়েছি, খুব সুন্দর শাড়ি একদম মিতাদি, যাদের যাদের নেওয়ার তারা এই স্টক থেকে কালেক্ট করে নাও, হ্যাঁ। কে কতগুলো নিয়েছো এবার বলো, আমি পাঁচটা বর্মালা, মিতাদি স্টার্ট করলো পাঁচটা দিয়ে, তারপর আর কে কী নিয়েছো বলো, ভীষণ সুন্দর শাড়ি, অনেকে যারা নিয়েছে তারা পাঁচটা সাতটা করে, আগের দিনও এক দিদিভাইকে পাঠিয়েছি, সেও পুরো একদম ধরে প্রায় আটটা না দশটা নিয়ে নিয়েছে, এইরকমভাবেই সবাই নেয় আর কি। এই বর্মালাগুলো যারা পুজোতে গিফট করবে বলছো কাউকে ভেবেচিন্তে বা জামাই ষষ্ঠীতে মাকে দেবে সারাদিন পরে থাকার জন্য, ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি, চান্দেরি কটনটা যেরকম হয় একদম সেই চান্দেরি কটনের মতো হয়, এগুলো ভীষণ সুন্দর এবং দেখতে খুব সুন্দর লাগে, পুরো মাধবীলতার কাজ যাচ্ছে। এই যাচ্ছে ব্লাউজ পিস, এটা রেড ব্লাউজ দিয়ে পরবে, দেখতে ভালো লাগে, ব্লাউজটা বানানোর দরকার নেই, অফ হোয়াইটটা দেখাবে, সব দেখাবো দিদি, আমিও নিয়েছি খুব ভালো, একদম একদম, বললাম তো এগুলো গ্র্যাব করে নাও যাদের যাদের লাগবে। গ্রেটা ভীষণ স্মার্ট লাগে, গ্রের সাথে রেড ব্লাউজ দিয়ে পরবে, দেখবে কী ভালো লাগে গ্রেটা। এটা যাচ্ছে নেভি ব্লুটা, হ্যাঁ, এটা যাচ্ছে নেভি ব্লুটা, আর এর স্টক আসবে না। মৌহাদি, আমি সায়ন্তনী, লিলেনগুলো জাস্ট দারুণ, আর বিপিটাও খুব ভালো, আমাকে আরও কিছু বিপি, ঠিক আছে ঠিক আছে, চলো। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, আমি দুটো নিয়েছি একদমই, তো লাইট কালারের মধ্যে রেড নেই তো, লাইট কালারের মধ্যে রেড আছে, লাইট কালারের মধ্যে রেড আছে, এটা রেড না পিঙ্ক, হ্যাঁ রেড আছে গো, রেড আছে, লাইট কালারটার মধ্যে রেড আছে, এটা সত্যি তাই, লাইট কালারের মধ্যে রেড দিয়ে মানে এটা আগে আসতো জানো, ব্ল্যাক কালার দিয়ে এটা আসতো, অরেঞ্জ কালার দিয়ে এটা আসতো, এখন আর ওসব কালার দিয়ে আসে না, এখন না এত ডুপ্লিকেট বেরিয়ে গেছে। প্রাইস কত বললে গো, এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র 580 টাকা, 580, কেরালা কাটন মে হ্যাঁ, ইসকা প্রাইস হ্যাঁ 580, অনলি 580, ওকে। এটা অফ হোয়াইট কালারটা দেখালাম, পরেরটা হোয়াইটটা দেখাচ্ছি। তুমি কী শাড়ি পরেছো মিতাদি? লিলেন, পিওর লিলেন পরেছি আমি, এই শাড়ি একটা নিও, ভীষণ সুন্দর, কালার অপশান দেখাবো, প্রচুর কালার এসছে, দেখিয়ে দেবো, প্রচুর কালার এসছে, 2950 টাকা দাম আমার শাড়িটা, আর এটা হচ্ছে হোয়াইটটা, 580 টাকা যাচ্ছে প্রাইস, 580, এটা হচ্ছে হোয়াইটটা, ওকে 580, এটা হচ্ছে হোয়াইটটা, দেখে নাও হোয়াইটটা তো অপূর্ব লাগে, পরলে রানী কালার ব্লাউজ দিয়ে পরবে, ভীষণ সুন্দর লাগে, ভীষণ অফ হোয়াইট কালার, একদম কেরালা কটন, সফট হয় ভীষণ, আর এটা হচ্ছে প্যারট গ্রিন, নেভি ব্লুটায় রেড আছে, নেভি ব্লুটায় রেড আছে, পিউদি রেড সব করে, কেরালা সব শাড়িতে রেড থাকেই, কোনটার মধ্যে রেড নেই গো পিউদি, সব কটাতে রেড আছে। এটা হচ্ছে গ্রিনটা, এটা যাচ্ছে গ্রিনটা, দেখে নাও এটা যাচ্ছে গ্রিনটা, এটা যাচ্ছে গ্রিনটা, এই যাচ্ছে গ্রিনটা, ওকে চলো সরিয়ে দিলাম।
এবার কালারগুলো তোমরা তোমাদের মতো করে বুক করো, আমার ফোন কোথায় বুকিংটা আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, বুকিংটা একটু নিয়ে নিই। আমি দুটো নিয়েছি খুব হালকা শাড়ি, একদম বিজলিদি বিজলিদি প্রচণ্ড সুন্দর সুন্দর শাড়ি নেয়। চলো আমি দেখিয়ে নিচ্ছি এটা কত প্রাইস। এটা 2950, আমি যেটা পরে আছি সেটা 2950। ঘাটচোলা শাড়ি আছে মহুয়া? হ্যাঁ ঘাটচোলা শাড়ি আছে দিদি। আমাকে একটু বোমকাইটা পেলাম, অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ। বোমকাই সত্যিই সুন্দর। হ্যাঁ দিদি ইয়ে আছে, ঘাটচোলা আছে, আগের দিন দেখেছিলাম। শুধু নেভি ব্লুটা নেই, বাদবাকি অল কালার অ্যাভেলেবেল। তোমরা ঘাটচোলা তুমি বুক করো, ঘাটচোলা অল কালার অ্যাভেলেবেল আছে, ঘাটচোলা প্রচুর স্টক আছে। তোমার ব্লাউজটা আমাকে পাঠিয়ে দাও। সুকৃতি রতনদাকে ক্লিক করে রিপোর্ট কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি, করে দিয়েছি। চলো এই দেখো আবার এটা পিনকোড নাম্বার কী সব দিয়েছে দেখে নাও, বেবি লিঙ্কটা দাও। ও আচ্ছা আচ্ছা দাঁড়াও, লিঙ্ক আবার কার কাছ থেকে? সুকৃতি তোর কাছে লিঙ্ক আছে রে? দাঁড়া তো পেয়েছি লিঙ্কটা, দাঁড়াও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও একটুখানি বড়মালার বুকিংটা নিয়ে নি, হ্যাঁ একটু নিয়ে নি, বুকিংটা নিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ গ্রেটা অ্যাভেলেবেল হবে গো, একটু বড়মালার বুকিংটা নিয়ে নি। এটাই যদি লাল রং না থাকে তাহলে এটা আমি নেব, আমার জন্য রাখো। দিদি লাল আছে, সব বড়মালাতেই লাল আছে, লাল ছাড়া কোনোটাই নেই, লাল সব কটাতেই আছে। দাঁড়াও, ওরে ভগবান, লিঙ্ক লিঙ্ক পাঠিয়েছি তাও কেন যায় না ভগ। এই আমি বারবার বলছি, আর একটা কথা, খেয়া বুটিকের ইয়েতে গিয়ে না সবাই একটু ইয়ে করে রেখো, হ্যাঁ তোমার হচ্ছে ফলো করে রেখো সবাই খেয়া বুটিকের পেজে গিয়ে, প্লিজ এটা আমার রিকোয়েস্ট, খেয়া বুটিকের পেজে গিয়ে সবাই একটু ফলো করে রেখো। তাতে কি হবে, আমার না সবাইকে স্ক্রিনশট দিতে হবে, আমাকে অফ হোয়াইট বর্মালাটা দেবে। আচ্ছা ঠিক আছে, না স্ক্রিনশট দিতে হবে না। সুতরাং সবাইকে বলছি, দিদি ইয়েলো ইয়েলো কালারের ঘাটছোলা আছে তার নেই? তাহলে দিলাম না। হ্যাঁ একটু দেখে দিও তাহলে, এটা তো হ্যাঁ তোমাকে তো বললামই গ্রে কালারটা হবে। দাঁড়াও ইয়েলো কালারের বর্মালার স্কিন দিয়ে দিলাম, একটুখানি দাঁড়াও, হ্যাঁ একটুখানি দাঁড়াও, আমি শুধু একটু বর্মালাগুলোর একটু কনফার্মেশন দিয়ে নিই। হোয়াইটটা আর একবার দেখাও, সবাই লিঙ্ক পায়নি, তোমার শাড়ি পেলাম খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। লিঙ্ক পায়নি, আর একবার হোয়াইট আর একবার দেখাও। আচ্ছা দেখি দেখাচ্ছি, বিউদি আসো, এ বিউদি নিয়ে চলে গেছে, নিয়ে চলে। এই হোয়াইটটা আর একবার দেখাও তো, ব্ল্যাক রেড বর্মালাটা দেখাবেন। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাকটাও নিয়ে এসো, বর্মালা আগে নিয়ে চলে গেলে আমি সবাইকে একটু দেখিয়ে দিই। আমি ফলো করে রেখেছি, একদম একদম সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ফলো করে রেখো, তিনটের সময় তাহলে আমি লাইভে আসলে তোমাদের কাছে অটোমেটিক্যালি অ্যালার্ট চলে যাবে। না হলে কি হয়, আমি হোয়াটসঅ্যাপ থেকে সবাইকে পাঠাচ্ছি কিন্তু সবার কাছে লিঙ্ক যাচ্ছে না। আমি আজকে এটা অ্যালার্টটাও দিয়েছিলাম, একটু ব্ল্যাকটাও দিতে হবে। তুমি নিয়ে হট করে চলে গেলে কেন? এই যে হোয়াইটটা, এই যে হোয়াইটটা, না না তুমি যে কালারটা দিয়েছিলে সেটা অ্যাডও করে দিয়েছিলে, আমি বললাম না একমাত্র গ্রে কালারটাই হবে, তুমি দেখো অ্যাডও করে একটা ইয়ে দিয়েছিলে, সেটার সেটা নয়, এটা এটা তোমার ইয়েও নয়, গ্রেও নয়, গ্রে এর পাশে যে কালারটা ছিল সেটা। চলো এই যাচ্ছে হোয়াইটটা আর এই যাচ্ছে ব্ল্যাকটা, দেখিয়ে দিলাম। আমি এবার গ্রেটা নেবো, গ্রেটা নেবো দিদি, একটুখানি হোয়াটসঅ্যাপ করো, গ্রে আছে বোধহয় দুটো না তিনটে, না গ্রে আছে, হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাবে, ঠিক আছে গ্রে আছে হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাবে। তোমার লেফটের লেফটে কী শাড়ি, আমার লেফটে সব দেখিয়ে দেবো। আমি কৃষ্ণা মিত্রাদি, হ্যাঁ কৃষ্ণা মিত্রাদি তোমার এখানে নাম আসছে তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দিদি গ্রেটা নেবো, আচ্ছা গ্রেটার আমি ইয়ে দিয়ে দিলাম, কনফার্মেশন দিয়ে দিলাম, যার যেটা মনে হচ্ছে বুকিং করো। গ্রে দুটো দিয়ে দিলাম, আর একটা মনে হয় হবে গ্রে। আচ্ছা
মহুয়ার মহিমায় আজ উদ্ভাসিত, কি ঝাক্কাস একটা শাড়ি পরেছো, কি শাড়ি গো এটা, এটা পিওর লিলেন রে ভাই, পিওর লিলেন। মানে ওর কবিতা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে না, এখানে এসে ওর কবিতা ওড়ায়ও। তোমার পাঠানো শাড়িগুলো পেলাম, সবকটাই খুব সুন্দর। মিতাদি, তোমার ওইটার কী হলো বলো, আমাকে যে বললে মহুয়া এটা নেবো না এখন, আমি তোমাকে রিটার্ন পাঠিয়ে দেবো, কী হলো সেটা শাড়িটার, সেই শাড়িটার রিটার্ন কোথায় আমার? মিতাদি একটা শাড়ি বুক করেছিল, করে তারপরে বললো মহুয়া এটা এখন আর নেবো না আমি, না মানে বুক করার পর পরই চলে গেছে তখন মিতাদির শাড়ি, তারপরে বলছে মহুয়া আমি না এটা নেবো না, ভাবছি অনেক শাড়ি নেয় মিতাদি, প্রচুর শাড়ি নিয়েছে, তো বলছে মহুয়া এটা মনে হয় এটা আমার না এই সেম কালারটা হয়ে যাবে বোধহয়, আমার কাছে নেই, আমি যদি হয় আমার সম্ভব হয় তাহলে আমি রিটার্ন পাঠাবো। তো যদিও আমরা রিটার্ন কোনো শাড়ি নিই না, তবুও মিতাদির জন্য যেহেতু মিতাদি প্রচুর শাড়ি নেয়, সেহেতু একটা শাড়ি মিতাদির কাছ থেকে রিটার্ন নেওয়া যায়, আমি বলেছিলাম ঠিক আছে। এখন বলছে কী সুন্দর হয়েছে, আমি জানি এটা আমার হাজব্যান্ড আর আমি দুজনেই বলেছিলাম যে হাতে পাওয়ার পর মিতাদি এই শাড়ি রিটার্ন করবে না, আমরা জানতাম। সেমি মুগাটার এমনই জাদু না, যে হাতে পাবে সে রিটার্ন করার কথাই ভুলে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হোয়াইটটাই নেব, আচ্ছা ওকে, যেটা নেবে পেমেন্ট করে দাও, এটা বুক করতে চাই। ওকে, হোয়াইটটা পিওদি কটা আছে গো? তুমি দুটো নেবে তো আমাকে কনফার্ম করো, হ্যাঁ তিনটে হবে, হোয়াইটটা দুটো বুক হয়ে গেছে আর একটা হবে, হ্যাঁ চলো। পূজা কি বলছে? আচ্ছা ঠিক আছে, বাবা গ্রিনটা রেখে দিয়েছি, ওকে চলো। তারপরে শাড়িতে চলে যাই, সেমি মুগা দেখাবে, সেমি মুগা তো দেখিয়ে কালকেই দেখেছি, সেমি মুগা কালকের লাইভটা দেখো, দেখে বুক করো সেমি মুগার। এখন অলেক রোজ কালারটা নেই বা রোজ গোল্ড কালারটা নেই, সব কালারটার একটা দুটো করে পিস আছে, চকলেটটা রোজ গোল্ড কালারটা এই দুটো কালার নেই, এই দুটো কালারের তিনটে করে ছিল, তিনটে করে সোল্ড আউট হয়ে গেছে। রোজ গোল্ড কালারটা পাঁচটা ছিল আর চকলেট কালারটা তিনটে ছিল, তিনটে চকলেট কালার রোজ গোল্ড কালারটা সব সোল্ড আউট হয়ে গেছে আর বাদবাকি সব কালার আছে এখনও অ্যাভেলেবেল। তোমরা কালকে রেকর্ডিং লাইভটা কালকে রেকর্ডিং লাইভটা দেখো, দেখে বুক করো পেয়ে যাবে। আমি মার জন্য একটা নিতে চাই, ঠিক আছে তোমরা মালবেরি দেখাবে, মালবেরি কিছু নাই গো, লাইভ দেখতে পাচ্ছি না কেন, যা কেন পাবে না, এই তো দিদি আমি মনিদি আমি ইয়ে দিলাম, দিয়ে দিলাম, রেডটা একবার দেখাও, এই রে বুঝি রেডটা একটু দিও তো বর্মালার। ইয়েলো ঘাটছোলাটা হবে? ইয়েলো ঘাটছোলাটা আর মনে হয় হবে না বলছে পিউদি, ইয়েলো ঘাটছোলাটা বোধহয় আর হবে না, সেই জন্য পিউদি ইয়েলো ঘাটছোলাটা দিতে পাচ্ছি না। ইয়েলো ঘাটছোলা সব আছে, হবে বলছে একটা, ইয়েলো ঘাটছোলা হবে বলছে, দিয়ে দাও বুকিং করে দাও, রেডটা দেখিয়ে দিচ্ছি দাঁড়ো, ইয়েলো ঘাটছোলা হবে বলছে, ইয়েলো ঘাটছোলা হবে বলছে, ঠিক আছে। আচ্ছা সবাই একটু দামটা জেনে নিয়ে বুকিং করবে, হ্যাঁ এই যে রেডটা, এই যে রেডটা। তোমার শাড়িটার দাম কত? আমার কালকে শাড়িটা কবে পাবো? গোলাপি পার, ও তোমার শাড়িটা আজকে সব ডিসপ্যাচ হচ্ছে দিদি, সব আজকে ডিসপ্যাচ হয়ে যাবে, তোমাদের শাড়ির চিন্তার কোনো কারণ নেই। তোমরা অ্যাড্রেস কোথায় দিয়েছো আমার মনে নেই, কলকাতার মধ্যে হলে মঙ্গলবার, মঙ্গলবারের মধ্যে পেয়ে যাবে, সোমবার বা মঙ্গলবারেই পেয়ে যাবে, ঠিক আছে সোমবার বা মঙ্গলবারে পেয়ে যাবে যদি কলকাতার মধ্যে অ্যাড্রেস হয়। দিদি তুমি কি লাইভ দেখো, দুবার দুবার করে লিঙ্ক দিয়েছি তাও যায়নি লিঙ্ক, মানে এত বিরক্তকর লাগে না, এই হোয়াটসঅ্যাপে একদম লিঙ্ক শেয়ার হচ্ছে না গো। আমি কি এখন পে করে দেবো, জিপে করবো, হ্যাঁ একদম হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার হচ্ছে না, বারবার প্লিজ রিকোয়েস্ট করছি সবার কাছে, সবাই একটু খেয়া বুটিকের পেজটা একটু লাইক করে রাখো, মানে খেয়া বুটিকের পেজটা একটু ফলো করে রাখো, লাইক করলে হবে না ফলো করে রাখো, হ্যাঁ সবাই একটু ফলো করে রাখো। তোমার কাপড়টা দারুণ, হ্যাঁ আমার কাপড়টা এবার দেখাবো, বাপটা দেখাবে, আজকে বাপটা নিয়ে বসিনি, দেখে নাও সেই খরগোশ, এই খরগোশ নিয়ে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খরগোশটা দেখিয়ে দিই, দেখে নাও খরগোশটা যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ
এই সেই খরগোশ, বাবারে বাবা, খরগোশ নিয়ে নিয়ে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খরগোশ কবে দেখাবে। এটা জয়াদি নাম দিয়েছে খরগোশ, মানে শাড়িটার এত ভালো কোয়ালিটি, বিশ্বাস করবে না। আমার বরনাথ সিফন পরতে খুব ভালোবাসে বলে আমি দুটো, এই দুটো শাড়ি বরনাথকে পাঠিয়ে যায় যে সকালবেলা হাতে পেয়েছে, বলছে মোনা কী ভালো কোয়ালিটিটা, কী বলবো। আমার এক দিদা, উনি হচ্ছেন মেট্রন ছিলেন তো ইয়েতে, তো ওই দিদা আমাকে বলছে মোনা আমাকে একটা তোর ওই শিফন একটা দিস না রে, সেই শিফনটাও আমি দিদার জন্য পাঠিয়েছি, আমার ফ্যামিলিতে আমি অনেককে পাঠিয়েছি। সুতরাং বারবার বলছি যাদের এই স্টক থাকতে থাকতে সবাই নিয়ে নিও, বুঝলে। আর স্টক বেশি নেই, কয়েকটা স্টক আছে। আমার বাড়ি নিউ ব্যারাকপুর। আচ্ছা, নিউ ব্যারাকপুর তো কৃষ্ণাদি, তুমি বুধবারের দিকে পেয়ে যাবে, দেখো বুধবারের দিকে পেয়ে যাবে তুমি। এই হচ্ছে খরগোশ শাড়িটা, বাবারে বাবা। কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, প্রাইস 575। হ্যাঁ, কালকের ঘাটছোলা, কালকের ঘাটছোলা আর ঘাটছোলা নেই, ঘাটছোলা নেই। পণ্যের উপর ডিপেন্ড করে তোমায় ডিস্টার্ব করতাম, সোমবার পাঠাচ্ছি দিদি, সোমবার পর্যন্ত হোল্ড করতে পারবো না আমি। হ্যাঁ, আর নেই এই শাড়ি, তুমি পারলে আজকে পাঠিয়ে দাও, আর আদারওয়াইজ কিছু করার নেই, এটা হোল্ড করতে পারবো না শাড়ি, কোনো রকমভাবে হোল্ড করা যাবে না কারোর শাড়ি। হ্যাঁ, জিপে করবো, হ্যাঁ জিপেই করো, জিপে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, যেটা যার সুবিধা, কিন্তু কারোর শাড়ি হোল্ড করে রেখো না, এই জিনিস আর নেই, বরমালার দিতে পারবো না কাউকে, বুঝলে। এই যাচ্ছে শাড়ি, পরেরটা দেখে নাও, তুতেটা কিন্তু একটাই হবে, হ্যাঁ, আর এই দুটো অন্য ডিজাইনের। চলো আমি একটু দেখিয়ে দিই শাড়িগুলো। এই হচ্ছে জয়াদির সেই খরগোশ, বাবারে বাবা, খরগোশ খরগোশ করে মাথা খারাপ করে দিচ্ছে। এই বিউদি, আজকে তোমার, আজকে তোমার মন ভালো নেই, তুমি বাড়ি থেকে ঘুরে আসো, যাও, চুপ চুপ করছো ওখানে বসে বসে। এই যাচ্ছে, দেখে নাও শাড়িটা, তা আমি তোমাকে কিছু বলেছি, তোমাকে কিছু আমি কুচ কি বলা, কুচ নেই বলা, দেখে নাও। এই যাচ্ছে শাড়িটা, প্রথম স্টার্ট হবে এটা দিয়ে, কুচিতে থাকবে এই পোর্শনটা, হ্যাঁ কুচির পোর্শনটা থাকবে এটা, তারপরে এইটা আবার পড়বে কুচিতে, শুধু পাটলি পাল্লু যাবে, আর এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, এটা আঁচল, এটা ব্লাউজ পিস, ওকে। শাড়িটা হবে দেখতে কীরকম হবে, শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি, শাড়িটা দেখতে হবে ঠিক এই রকম, আর মানে কী বলবো, এটার ইয়েটা ক্র্যাক বাটিকে পুরো তৈরি, তো 650 টাকা এটা প্রাইস আছে। তুমি যেটা পড়েছো কী শাড়ি বলো, দাম কত? আমি যেটা পড়েছি পিওর পিওর লিলেন আছে, 100 কাউনের লিলেন, 2950 টাকা দাম আছে, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, ব্লু মালবেরিটা কবে দেখাবে গো, ব্লু মালবেরি, আমাকে ব্লু মালবেরি কবে দেখাবে গো, এই রে। তাহলে এখন পে করবো তো দিদি, আমি ইয়েলো রানি কম্বিনেশনটাই চাই। এই ইয়েলো রানিটা আছে বললে, আছে বলেছে দিদি, লাইভে এসেছো, এই রে, দেখেছো সবাইকে লিঙ্ক পাঠিয়েছি, কেউ লিঙ্ক পায়নি, প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা আর কিছু করো না করো, গিয়ে একটুখানি ইয়ে করো, তোমার হচ্ছে একটু ফলো করে রাখো আগে, নাহলে লিঙ্ক পরের দিন থেকে বন্ধ করে দেবো। এই তুতেটা মিতালি দি তোমাকে দিয়ে দিলাম, এটা নেবো, আচ্ছা ঠিক আছে, তুতে একটাই, হ্যাঁ তুতেটা সোল্ড আউট, সরিয়ে দিলাম। পরেরটা দেখে নাও, অরেঞ্জ ব্ল্যাক, পরেরটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক, দেখে নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা করে ধরে ভাঁজ করতে হবে। এই যে এটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক, ভীষণ সুন্দর কালার। এই ব্ল্যাকটা যাচ্ছে কুচির পোর্শন, ঠিক আছে, এইটা যাবে কুচির পোর্শনে, এইটা যাবে হচ্ছে ব্লাউজ, এটা যাবে হচ্ছে তোমার ইয়ে ওই আঁচল, আর এটা যাবে ব্লাউজ পিসটা, ঠিক আছে। হাতাতে কিন্তু ওই বাটিকের কাজটা থাকবে, ক্র্যাক বাটিকের মধ্যে আছে, দেখিয়ে দিলাম। এটা ভীষণ সুন্দর কালার, এটা একদম আনকমন একটা কালার, অরেঞ্জের সাথে ব্ল্যাক, দেখে নাও। আমিও লিঙ্ক পাইনি, এই যে বললাম তো, বর্মালা কত? বর্মালা 580। এই যাচ্ছে ইয়েলো, এই অরেঞ্জের সাথে ব্ল্যাকটা, হ্যাঁ অরেঞ্জের সাথে যাচ্ছে ব্ল্যাকটা, যারা যারা বুকিং করছো ফটাফট বুকিং করবে, ঠিক আছে, অরেঞ্জের সাথে ব্ল্যাক, এমন কথা বলতে নেই, এই যাচ্ছে অরেঞ্জের সাথে ব্ল্যাক, ফটাফট বুক করো। এই যাচ্ছে ওয়াইন কালারের সাথে ব্ল্যাক, ওয়াইনের সাথে ব্ল্যাক, জিনিসটা কীরকম বুঝতে পেরেছো তো, আমি আর খুলে যার জন্য দেখাচ্ছি না, এটা হচ্ছে ওয়াইনের সাথে ব্ল্যাক, ভীষণ সুন্দর আনকমন কালার, ওয়াইনের সাথে ব্ল্যাক। এই রে, এটা কী কালার দিয়েছে সঙ্গে দিদি, এটা তো আগের দিনের লাইভ নয়, এটা সোল্ড আউট হয়ে গেছে, এটা নেই, আর আগের দিনের লাইভটা, এটার ওয়াইন কালার একটাই হবে,
বড় ইয়েটার একটাই ওয়াইন কালার হবে। এটা সোল্ড আউট? হ্যাঁ ওটা সোল্ড আউট। মিতালিদি পেমেন্ট করে দাও, তুতেটা সোল্ড আউট, তুতেটা নেই গো। এই যাচ্ছে ওয়াইন কালারটা, এই এখন কে কবে পাবো বললে উত্তর দিতে পারবো না লাইভে বসে। আমি আফটার লাইভ সবাই জিজ্ঞাসা করো, আমি সব বলে দেবো, অ্যাড্রেস দিয়েও বলে দেবো। এখন লাইভে বসে কবে পাবো বলা যায় বলো তো? কোথাকার অ্যাড্রেস কীভাবে দেখবো আমি? এই হচ্ছে হোয়াইট রেড, এই যাচ্ছে। ও শাড়িটা এখনও পাওনি? ও আচ্ছা আমি দেখছি তাহলে। এই যাচ্ছে তোমার হোয়াইট রেডটা, খরগোশ পুরো তুলতুলে নরম যাবে, তুলতুলে নরম। এটা আমার একটা পরে লাইভ করার খুব ইচ্ছা ছিল কিন্তু আর নেই। চলো বুটি গার্ডওয়াল, এই রে বুটি গার্ডওয়াল, বুটি গার্ডওয়াল, বুটি গার্ডওয়াল, বুটি গার্ডওয়াল, ঠিক ঠিক ঠিক। আমি বলছি বুটি গার্ডওয়ালের কালারগুলো শো করে দিতে, দাঁড়াও আমি ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে বুটি গার্ডওয়ালের। এই যাচ্ছে অফ হোয়াইটের সাথে মেরুন, এই চকলেট কালার, ভীষণ চলে কালারটা। তারপরে দেখে নাও এই শাড়িটা হবে গো কোন শাড়িটা। হোয়াইট ব্ল্যাক বাটিক নেব, হোয়াইট ব্ল্যাক। এই হোয়াইট ব্ল্যাক কোথায় দেখলে নবনীতাদি? হোয়াইট ব্ল্যাক কোথায় দেখলে? এটা হচ্ছে দেখে নাও ইয়ের সাথে, ইয়েলো কালারের সাথে রেড, ওয়াইন ব্ল্যাক। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়াইন ব্ল্যাকটা আমি দিয়ে দেবো, ওয়াইন ব্ল্যাক, ওকে হ্যাঁ ওয়াইন ব্ল্যাকটা ঠিক আছে আমি দিয়ে দেবো। চলো এই যাচ্ছে ইয়েলোর সাথে রেড কালারটা, আর এটা দেখে নাও তসরের কালারের সাথে রেড কালার। মহাদি গার্ডওয়াল আবার আনবে? কোন গার্ডওয়াল গো? ওই গার্ডওয়াল, হ্যাঁ গার্ডওয়াল আনবো, আমি গার্ডওয়াল বলেছি, দেখি কটা পাঠায় আবার কি আছে গার্ডওয়ালগুলো। তো বটল গ্রিন বরমালাটা পাওয়া যাবে তাহলে বিকালে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাওয়া যাবে, এটা নেব। আচ্ছা এবি দি, ওই অফ হোয়াইট ব্রাউন কালারটা একটাই আছে তো? এই কালারটা দুটো আছে, আচ্ছা অফ হোয়াইট ব্রাউনটা দুটো আছে। হ্যাঁ এটা তসরের কালারের সাথে রেড কালার, এটা পরে দেখো ভীষণ ভালো লাগবে, তসরের সাথে রেড, ভীষণ আনকমন কালারটা থাকে তসরের সাথে রেড। জিনিসটা দেখো আর পুরো তুলতুলে, মানে গায়ে পড়লে না যা আরাম লাগবে না কি বলবো, মানে জাস্ট গায়ের সাথে ফিলিংসটাই আলাদা। এই জন্যই জয়াদি নাম দিয়েছে খরগোশ শাড়ি। এটা সবাই বলছিলো খরগোশটা কি, বাটিকগুলো খুব নরম হলে আমাকে একটা দিও। হ্যাঁ রূপাদি তুমি কালার সিলেক্ট করো, কালার সিলেক্ট করো, আমি দিয়ে দেবো, বাটিকগুলো খুব নরম। এই রূপাদির জন্য কী কালার আছে গো পিউদি? রূপাদি কি এইখানে সব কটা কালার? হ্যাঁ আর কী কালার আছে, আর কোনো কালার নেই? এই রূপাদি কোন কালারটা নেবে একটু বলো, ভীষণ নরম, একদম তুলতুলে নরম, তুলতুলে নরম। কাল যে গার্ডওয়াল ছিল, হ্যাঁ কাল যে গার্ডওয়াল আমি দেখছি, রেড ব্ল্যাক আছে, হ্যাঁ রেড ব্ল্যাক তো দেখালাম, ওই যে রেড ব্ল্যাক 650, এগুলো সব 650, 650 করে 650-এর, 650, ওকে চলো ওকে। এই ইয়েলোটা, ইয়েলো রেড কটা আছে বিউদি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমি একটু, এটা হবে, হ্যাঁ এটা হবে, প্রাইস 650। এগুলো নিয়ে নাও যারা নেওয়ার, এখন আর বেশি নেই গো, এগুলো আর আসবে না, এইসব জিনিস আর ওই একবার করেই নিয়ে আসা যায়, একবার করে নিয়ে আসা যায়, ওটা বারবার নিয়ে আসা যায় না এইসব শাড়ি। এটা আজকে দেবই তোমাকে, তুমি ওই পেমেন্টের অপশনটা আমাকে আরেকবার ইয়ে করে ফরওয়ার্ড করে দাও তো, পেমেন্টটা একবার ফরওয়ার্ড করে রাখো। হ্যাঁ দাঁড়াও, বটল গ্রিন কটা আছে জানি না, এসএস নিতে পারেনি, রেড হোয়াইট। তুমি কটা নেবে, দুটো নাকি এই ইয়েলোটা, কোনটা চাইছো আমাকে একটু বলো। বুঝলি রেড হোয়াইটটা একটু দাও না গো, ওকে চলো। এটা 650, এই যে রেড হোয়াইটটা তোমার, তুমি এসএস দাও। হ্যাঁ এই তো এসএস দিলাম, রেড হোয়াইটটা। চলো তাহলে গ্রিনটা দিও, ওকে ওকে ঠিক আছে চলো। এই যাচ্ছে রেড হোয়াইট তসরের, আমি সরিয়ে দিলাম, আর বেশি নেই। কোনটা আসে অনেক, দুটো তিনটে? আচ্ছা আর দুটো আছে, একটু অন্য
প্রিন্টের বাটিকগুলো একবার দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, এই যে আর একটা রূপাদি দাও তো, রূপাদির বাটিকটা আর একবার দেখিয়ে দিই, মানে ওইগুলো ভাঁজ করে করে দাও, কালার অপশানগুলো দেখিনি। আর একটা আছে অফ হোয়াইট রেড, এটাও এই দেখো শিফনের কোয়ালিটিটা দেখো জাস্ট। আর একটা রেড রেড ব্ল্যাকে এইটা হবে, ঠিক আছে, রেড ব্ল্যাকে এটা হবে, রেড ব্ল্যাকে এটা হবে, ৬৫০ প্লাস হচ্ছে ৫৮০। তসর রেটটা কিন্তু অনেকেই বুকিং করেছো, যা এই আমাকে একটু ক্লিয়ার বলো তুমি কটা নেবে সেটা আগে বলো, আমি সেই বুঝে বুকিং নেব, বুঝতে পারছি না না হলে। ৬৫০ আছে এগুলোর বুকিং প্রাইস, ঠিক আছে, ৬৫০ ৬৫০ আছে এটার প্রাইস, ঠিক আছে। দেখে নাও, এই একটা রেড ব্ল্যাকে আছে, এই কালারটাও খুব সুন্দর, ডিজাইনটা দেখো। আর একটা এটা আছে, রূপাদি তুমি কি কালার নেবে দেখো তো, তোমার কালার না আমি ঠিক বুঝতে পারবো না। এই দেখো, এটা অফ হোয়াইট রেড, এটা হোয়াইট রেড, আমি সবকটে তো রেড দিয়ে দিদি, চকলেট কালার এটা হবে একমাত্র, এটা চকলেট কালারটা নিতে পারো, অফ হোয়াইট চকলেট, আর একটা হবে এটা নিতে পারো, এটা অফ হোয়াইট চকলেট। রূপাদি এটা নেবে কি আমাকে একটু জানাও, অফ হোয়াইট চকলেটটা দেখে নাও রূপাদি, এটা যদি এটা যদি নাও তবে নিতে পারো। আজ আজ কোনো মেসেজ পাইনি, যা ওই তো বললাম একটু খেয়া বুটিকটাকে একটু ফলো করে রাখো, ফেসবুক এখন বিট্রে করছে আমার সাথে। এটা একটা হবে, এই রেড ব্ল্যাকের এই ডিজাইনটা একটা হবে। হ্যাঁ চলো সরিয়ে দিলাম। আচ্ছা তারপরে চলে যাচ্ছি তোমাদের সেই, আচ্ছা রূপা একটু রূপাদি মেসেজ করো না আমাকে, একটু একটু মেসেজ করো, তোমার বুকিংটা নিয়ে নিই নাহলে মাথা থেকে বেরিয়ে যাবে আমার। একটা একটা মানে রেড হোয়াইটটা তাই তো, ওকে চলো। আচ্ছা সেমি সিল্কটা একটু দেখিয়ে দিই, গুড আফটারনুন, গুড আফটারনুন সুমিতাদি, চলো সেমি সিল্কটা দেখিয়ে দিই। সেমি সিল্ক করে এটা লাস্ট স্টক, হ্যাঁ সেমি সিল্ক আর নেই, লাস্ট স্টক এটা, তুতের সাথে রানী ৭৫০ সেমি সিল্ক। একটু গুটি গাডোয়াল কটা দিয়ে দিতে বলো না প্রিয়দি, শুধু কালার কটা একটু শো করে দিই যে কটা আছে। এই যাচ্ছে দেখে নাও, এই যাচ্ছে, কালার কটা শো করে দেবো শুধু দাও। হ্যাঁ দেখো না, তুমি বাছাই করে আনকমন কালার দুটো দাও না। তোমার যে পেমেন্টটা করা আছে না ওইটারই একটা এসে দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। চলো সেমি সিল্কের আমি কালার অপশন দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে তুতে রেড, হ্যাঁ এটা যাচ্ছে তুতে রেড, তুতে তুতে রেড বলছি, তুতে রানী। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, সেমি সিল্ক ৭৫০। বাপ্তার দাম কত? বাপ্তার দাম হচ্ছে ওই তো বোধহয় ১৬৯৯, বাপ্তার দাম ১৬৯৯। এই যাচ্ছে শাড়িটা, পরপর কালার অপশন দেখিয়ে দিচ্ছি। এটা তুতে রানী দুটো পাবে, হ্যাঁ তুতে রানী দেখে নাও, এটা হ্যাঁ এটা তুতে রানী, দুটো প্রিন্ট আছে তুতে রানী আমি ফেললাম, ঠিক আছে ৭৫০ টাকা। আর একটা হচ্ছে রানীর সাথে গ্রিন হবে, রানীর সাথে গ্রিন আমি পরপর দেখিয়ে দিচ্ছি কালারগুলো, ঠিক আছে। আর একটা হচ্ছে গোল্ডেনের সাথে যাচ্ছে অরেঞ্জ কালার, গোল্ডেনের সাথে অরেঞ্জ, এটার ঠিক উল্টোটা রানীর সাথে রয়্যাল ব্লু, রানীর সাথে রয়্যাল ব্লু, রানীর সাথে ইয়েলো, রানীর সাথে ইয়েলো যাচ্ছে ৭৫০। এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে তুতে, তুতের সাথে রানী, আর একটা প্রিন্টের। আর এটা হচ্ছে তুতে, এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে গ্রে, রয়্যাল ব্লুর সাথে গ্রে, ঠিক আছে। এটা রানীর সাথে অরেঞ্জ, এটা রানীর সাথে অরেঞ্জ, আর এটা যাচ্ছে, এটা কী কালার আমি জানি না, ভেতরে না খুললে বুঝতে পারবো না। ও এটা রানীর সাথে এটা অরেঞ্জ, দেখে নাও। এই হচ্ছে শাড়িটা, ৭৫০ টাকা। তোমার শাড়িটার দাম অ্যান্ড কালার দেখাও, এবার আমি দেখাবো, এবার দেখাবো। বর্মালাগুলো কত করে বললে? বর্মালাগুলো ৫৮০। এবার দেখাবো, একটু লাভ দিয়ে দাও সবাই তাহলে দেখাবো। বেগুনি কালারের স্বর্ণচুড়িটা দেখাও। এই রে রীতাদি, আমি তুমি একটু লাইভ রেকর্ডিং দেখো দিদি, আমি স্বর্ণচুড়িটা এখন বের করতেই পারবো না, কোথায় আছে তাও জানি না, লাইভ করবে জানতামই না। যা
এই হচ্ছে অরেঞ্জের রানীর সাথে অরেঞ্জ, এই যাচ্ছে অরেঞ্জ ব্লাউজ শাড়ির ইয়েটা তোমার হচ্ছে কি বেশ বলে আঁচলটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এটা হচ্ছে রানীর সাথে অরেঞ্জ কালার, সরিয়ে দিলাম, ব্যাস বেঁধে গেছে। এটা রানীর সাথে অরেঞ্জ সরিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপরে দেখে নাও, এটা হচ্ছে বর্মালাগুলো সবার দেখ, বর্মালা আর দেখানো পসিবল না দিদি, একটু লাইভ রেকর্ডিং দেখতে হবে। এটা হচ্ছে তোমার ইয়ের সাথে কি বেশ বলে তোমার হচ্ছে বলো না, এটা রয়্যাল ব্লুর সাথে গ্রে কালার, দেখো জিনিসটা কি সুন্দর, রয়্যাল ব্লুর সাথে গ্রে কালার, রয়্যাল ব্লুর সাথে গ্রে কালার। আমার কালার, আমার শাড়ির কালারটা দেখাবো, রয়্যাল ব্লুর সাথে যাচ্ছে গ্রে কালার, প্রাইস যাচ্ছে 750, সরিয়ে দিলাম। তারপর হচ্ছে রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক, আমি খুলে রেখেছি, তিনটে প্রিন্ট হবে আর আমি খুললে দেখালাম না, যার যেটা মনে হবে সে সেটা বুক করবে। এটা হচ্ছে রানীর সাথে অরেঞ্জ, ওকে, রানীর সাথে অরেঞ্জ, প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা সুন্দর। 750 টাকা যাচ্ছে প্রাইস, 750 টাকা যাচ্ছে প্রাইস, এই যাচ্ছে রানীর সাথে অরেঞ্জটা। এগুলো না খুললেও ভালো লাগে না, যতভাবে খুলবো না কিন্তু না খুললে বুঝতে পারবে না তোমরা। এই যাচ্ছে রানীর সাথে অরেঞ্জ 750, ওকে। তোমারটা তুমি একবার, তুমি এবার বুঝেছো? হ্যাঁ এবার বুঝেছি। হ্যাঁ, স্বর্ণচুরি কত করে? স্বর্ণচুরি ছিল 2050-এর। আজকে অনেক শাড়ি নিয়ে বসেছি, সবাই থেকো শেষ পর্যন্ত লাইভে, না হলে কিন্তু অনেক শাড়ি দেখতে পাবে না। একটু লাভ রিয়্যাক্ট চাই, লাভ রিয়্যাক্ট চাই, একটু লাভ রিয়্যাক্ট দাও, একটু লাভ রিয়্যাক্ট দাও। এই যাচ্ছে দেখে নাও, আজকের কিন্তু অনেক ডিসকাউন্ট প্রাইসের শাড়ি আছে, খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। 750, এই যাচ্ছে 750, ঠিক আছে, এই যাচ্ছে 750। আর এই হচ্ছে রানীর সাথে রয়্যাল ব্লু একটা আছে, রানীর সাথে গ্রিন একটা আছে, যার যেটা লাগবে ফটাফট বুক করো। তার আমি একটু বুকিংটা কনফার্ম করে দিয়ে দিই, দাঁড়াও শাড়িটা এসে গেছে, ওকে ওকে। ওকে, চলো আমি ইয়ে দিয়ে দিলাম, হ্যাঁ আমি কনফার্মেশন দিয়ে দিলাম, সেমি সিল্ক, যার যার যেটা যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে, ঠিক আছে। তসর অরেঞ্জ, ও তসর অরেঞ্জটা, হ্যাঁ এই যে তসরের সাথে অরেঞ্জ কালার, তসরের সাথে অরেঞ্জ কালার, দেখে নাও। তসরের সাথে ডিসকাউন্ট শাড়ি দেখাবে, হ্যাঁ ডিসকাউন্ট শাড়ি দেখাবো তো, পিওরে ডিসকাউন্ট আছে আজকে, তোমরা কেউ না থাকলে দেখাবো না, কিন্তু আগে লাভ রিয়্যাক্ট দাও, সবাই আসুক, 200 জন না থাকলে ডিসকাউন্টের শাড়ি দেখাবো না, মিনিমাম 200 জন চাই। এই যাচ্ছে, তোমরাই পারো এসব করতে, তোমরা লাভ রিয়্যাক্ট দাও না, আমার এখানে 24 জন শো করছে, এখানে 165 জন শো করছে, কোনটা ঠিক কোনটা বেঠিক আমি জানি না। এখানে দেখো ওখানে 31 জন শো করছে। এই যাচ্ছে শাড়িটা, এই আর স্টিকার কমেন্ট কেউ করো না প্লিজ, স্টিকার কমেন্ট করলেই রিচ ডাউন হয়ে যায়, স্টিকার কমেন্ট ডিলিট করে দাও, স্টিকার কমেন্ট করো না প্লিজ। 750-এর একটা আর একটা 650-এর শাড়ি তুমি পছন্দ করে দাও, 750 আর 650, এই রে পছন্দ করে দেওয়া তো খুব মুশকিল। রূপাদি বলো না তুমি কোনটা নেবে, এইটা নেবে গোল্ডেন অরেঞ্জটা, হ্যাঁ 170 দিদি, হ্যাঁ আমার এখানে বললাম তো, সবাই একটু লাভ রিয়াক্ট দাও প্লিজ, একটু লাভ রিয়াক্ট না দিলে আর দেখাবো না শাড়ি, দেখাবো না লাভ রিয়াক্ট না দিলে। 174, সবাই কোথা থেকে কে দেখছো একটু বলো না, কে প্রতিদিন কোথা থেকে, নতুন কারা আছো একটু বলো, একটু শুনি, একটু গল্প করে নিই, আমি আমি হাঁপিয়ে গেছি। যার যেটা মনে হচ্ছে বুকিং করো তো, যার যেটা মনে হচ্ছে বুকিং করো। তসর একটু খুলে দেখো, দেখিয়ে দিলাম তো, দেখালাম তসর অরেঞ্জটা। রূপাদি এই ব্লু কালারটা নেবে? তুমি তো ব্লু কালারও নেবে না, তাহলে তোমাকে কোন কালার দিই আমি বলো তো, এই আমার উপরে পছন্দ ছাড়বে না তো একদম, তোমরা খুব পচা। এটা 24-এ আসবে গো, এগুলোর কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুব ভালো। 24-এ আজকে কত তারিখ? 20 তারিখ তো, কালকে কাল আজকে কালকে ডিসপ্যাচ হবে না, সোমবারে ডিস, 24-এ কোথা থেকে নিচ্ছ একটু জানিও, আমি দেখছি।
চব্বিশে যাবে কিনা বলতে পারছি না। আমি এই তো, আমি নতুন আন্টি জয়তি দি, থ্যাংক ইউ সো মাচ, আমি আজ দেখছি খুশি দি, থ্যাংক ইউ সো মাচ, আমি বারাসাত থেকে, এই তো সোনালি দি, থ্যাংক ইউ সো মাচ, এই তো একটু গল্প না করলে জমে না, আমি নতুন তোমার থেকে একটা শাড়ি নিয়েছি মায়ের জন্য, থ্যাংক ইউ অনামিকা দি, থ্যাংক ইউ সো মাচ, আমি পুরনো দেখছি সম্পাদি, হাই আমি নিউ ফার্স্ট দেখছি সোদপুর, থ্যাংক ইউ পূজা তপাদার দি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক লাভ দিলাম, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কালেকশান, থ্যাংক ইউ সো মাচ, আমিও পূর্ব মেদিনীপুর, এই তো দিদি আমি হাওড়া থেকে, সঙ্গীতা দি, হ্যাঁ সঙ্গীতা দিকে তো আমি চিনি, সঙ্গীতা দি প্রচুর শাড়ি নেয়, চলো এবার তাহলে আমার শাড়িটা দেখাই, তোমরা এই তো বললাম তোমরা লাভ রিয়াক্ট দিলে দেখেছো তো, আমি বললাম কি বললে রূপাদি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করো, আমি বারাসাত থেকে দেখছি, একদম একদম, আমি এটা চিনসুরা থেকে দেখছি, আমিও নিউ, একদম থ্যাংক ইউ সুস্মিতাদি, থ্যাংক ইউ, আজ একটা বুক করলাম, থ্যাংক ইউ সো মাচ, আমি কিছুদিন আগে থেকে দেখছি, একদম এই তো দেখেছো তোমাদের সাথে কতটা পরিচয় হয় বলো, আমি বালুরহাটি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদি, আমি বালুরহাটে বাঁকুড়া থাকি, ওকে থ্যাংক ইউ, নতুন তোমাদের সঙ্গে আছি, আরে থ্যাংক ইউ সো মাচ, এই যে বললাম তোমরাই একমাত্র পারো, দেখো তোমরা কমেন্ট করছো, লাইক দিচ্ছ, দেখে নাও, দেখেছো তো আমি কেন তোমাদেরকে বলি, লাইক কমেন্ট করলেই মানুষে দেখতে পাবে বেশি, এটা তোমরা যদি না চাও তাহলে আর করো না, আমি গুজরাট থেকে, থ্যাংক ইউ সো মাচ, দুটো শাড়ি নিয়েছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি তোমার থেকে ফার্স্ট একটা নিলাম সি গ্রিন ঢাকায়, জাস্ট ডেলিভারি হয়েছে, এখন এখনও প্যাকেট করিনি, ওকে ওকে ওকে, একটু খুলে জানিও কেমন হয়েছে, আমি আসাম থেকে, এই যে 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 মিত্রা দিয়ে, ওকে ওকে, আমি নিউ টাউন থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, 200 জন, ব্যাস তোমাদের ফলেই তোমাদের কাজ, দেখো দাও প্রদীপ, ইয়েটা দাও আমার, এটা লিলেনটা দেখি আমি একটা পিওর দেখাবো, দেখেছো তো, আমি রানাঘাট থেকে, এই রানাঘাটে আমার তো সব, রানাঘাটই আমার সব, আমার কালারটা, হ্যাঁ আমি নতুন কৃষ্ণনগর থেকে দেখছি, আমি 5টা শাড়ি নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, 202 জন হয়ে গেছে, দেখো তোমরা তোমরা গল্প না করলে কেউ আসবে না, গল্প করলে তবেই আসবে, এটা অফ হোয়াইট কালার, হ্যাঁ এটা আবির কালার, আমি অনেক পুরনো জানি নীতিদি, তুমি যে অনেক পুরনো জানি, আমি এটা শ্রীপল্লির থেকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, 204 জন হয়ে গেছে, 203 জন, এই তো বললাম তোমরা গল্প না করলে মানুষ কি আর আসে বলো, এইটা এই হোয়াইটটা আমি যেটা ব্লাউজ পিস পরে আছি সেই হোয়াইটটা, এটা লেমন ইয়েলো কালার, দেখো এবার এসছে, এটা হচ্ছে রোজ গোল্ড কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর কি আছে, আর এটা হচ্ছে সেই মস গ্রিন কালারটা, এটা প্যারোট গ্রিন কালার, আর লাস্ট একটা কালার হচ্ছে স্কাই কালার, দেখো 2950, হ্যাঁ 2950, আমি নতুন, একদম মনীষা দাশগুপ্তা দি একদম নিউ, আমি কল্যাণী, হ্যাঁ মিতা দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আবার একটু কমেন্ট চাই, আবার একটু কমেন্ট চাই, এই যাচ্ছে তোমার স্কাই কালারটা, হ্যাঁ প্রত্যেকটা খুলে খুলে দেখায়, আজকে আমি এটা নেবো ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করো এটা একটাই আছে, আমি যে জন্য নিতে পারলাম না, এই কালারটা, এটা না এটা আমার আগে নেওয়া শাড়ি, যদি এই নীল থেকে নয়, কারণ আমার এটার ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা কোথায় রেখেছি আমি খুঁজে পেলাম না, আমি নতুন এই দিন 3 দিন দেখছি, একটা গাডোয়াল নিলাম, আরও নেবো কিন্তু হালকা রঙে, থ্যাংক ইউ কৃষ্ণাদি, থ্যাংক ইউ সো মাচ, আমি দুর্গাপুরে কত শাড়ি নিয়েছি মনে নেই উইদিন 3 মান্থস, একদম পূজা জানি, পূজা প্রচুর শাড়ি নেয়, প্রচুর শাড়ি নেয়, একটা পিওর নিয়ে বুক করে রেখেছে, আমি মাঝি মাঝে মাঝে কল্পনে, আচ্ছা আমি সোনারপুর থেকে, হ্যাঁ নতুন, আচ্ছা আচ্ছা ওকে মিতালি, চলো এই যাচ্ছে শাড়িটা, 2950, পিওর লিলেন বাই লিলেন, হ্যাঁ পিওর লিলেন বাই লিলেন, কাপড়ের কোয়ালিটিটা দেখো আর পাড়গুলো দেখো, হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা দেখো আর পাড়গুলো দেখো, কাজ দেখো, সারা শাড়িতে এই বুটিটা যাবে, ঠিক আছে সারা শাড়িতে এই বুটিটা যাবে, প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র 2950 টাকা, হ্যাঁ আর এই যাচ্ছে এটা ব্লাউজ পিস, এই যাচ্ছে এটা ব্লাউজ পিস, এই যাবে এটার ব্লাউজ পিসটা, ঠিক আছে এটার ব্লাউজ পিসটা যাবে, হাতাতে এই কাজটা দিয়ে বানাবে, ঠিক আছে
এই কাজটা হাতার উপরে চওড়া করে বর্ডার ফেলে বানাবে, ভালো লাগবে দেখতে। এই কাজটা চওড়া বর্ডার ফেলে বানাবে, এটার প্রাইস আছে 2950। হ্যাঁ ইয়েলোটা দেখাও, হ্যাঁ সব দেখাবো, সব দেখাবো দিদি, একটু ওয়েট করো, সব পরপর দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ইয়ে কালারটা, স্কাই ব্লু কালারটা, একটা পিস হবে স্কাইটা। হ্যাঁ স্কাইটা একটা, দক্ষিণেশ্বর থেকে দেখছি, থ্যাংক ইউ। আমি এই আমি কিন্তু হাওড়া থেকে, থ্যাংক ইউ মৌমাদি, থ্যাংক ইউ সো মাচ। আমি বেহালা থেকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো স্কাই ব্লুটা নেবো, স্নিগ্ধাদি ফটাফট ইয়ে করো, বুকিং করো। এটা হচ্ছে তোমার স্কাই ব্লুটা একটাই পিস আছে, একটা পিস আছে স্কাই ব্লুটা। এই যাচ্ছে দেখে নাও পরের শাড়িটা, এই যাচ্ছে পরের শাড়িটা, প্যারোট গ্রিন, ভীষণ সুন্দর কালার। এটা পরলে যা ভালো লাগবে না, দেখো আমি গায়ে ধরেছি, শুধু দেখো। রোজ তোমার লাইভ দেখি দিদি, থ্যাংক ইউ সঙ্গীতাদি, থ্যাংক ইউ। আমি অনেক দিন ধরে তোমার লাইভ দেখি, আমার মেয়ে শর্মিলি তোমার থেকে শাড়ি নিয়েছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবশ্রীদি, থ্যাংক ইউ। স্কাই ব্লুটা নেবো, স্কাই ব্লুটার জন্য বুকিং করো, চলো। ও দিদি হোয়াটসঅ্যাপটার লিঙ্ক পাইনি, হোয়াটসঅ্যাপের লিঙ্ক কেউ পাচ্ছে না জানো, হোয়াটসঅ্যাপে লিঙ্ক কেউ পাচ্ছে না। কমেন্ট বন্ধ করে দিচ্ছ, আবার কিন্তু সবাই চলে যাচ্ছে। কমেন্ট করতে থাকো আর গল্প করতে থাকো আর লাভ রিয়্যাক্ট দিতে থাকো, আমি হোয়াটসঅ্যাপে জানলাম, ঠিক আছে। আচ্ছা আমি দেখে নিচ্ছি রূপাদি, এই যাচ্ছে প্যারোট গ্রিন কালারটা, প্যারোট গ্রিন কালার। এটা রানী কালারের ব্লাউজ দিয়ে পরবে, হ্যাঁ দারুণ লাগবে এটা রানী কালার। আমি যেমন এটার সাথে সাদা ব্লাউজ পরেছি, আমি এটা ব্লাউজ খুঁজে পাইনি, আমার ব্লাউজটা মনে হয় ওই বিয়েবাড়িতে নিয়ে গেছিলাম, আমি ইয়ের দিন পরেছিলাম, মানে আমার ভাসুরের ছেলের বিয়ের দিনে এই শাড়িটা পরেছিলাম, ব্লাউজ পিসটা ভেতরে আছে। আমি এক নম্বর এয়ারপোর্টে, আরে এক নম্বর এয়ারপোর্ট তো আমার বাড়ির সামনে, আমি বাঁকুড়া ঝাড়খণ্ড থাকি। আচ্ছা আচ্ছা জয়াদি, আমি চন্দননগর থাকি, চন্দননগরে আমার পরিচিত অনেক মানুষ আছে। আমি লিঙ্ক পাইনি, এই তো বললাম লিঙ্ক পেতে আমি রিস্টা থেকে, এই তো কৃষ্ণপ্রিয়া, আমি ব্যান্ডেল, থ্যাংক ইউ সো মাচ। আমি দমদম থেকে দেখি, আরে সরস্বতী দিদি, সরস্বতী দিদির সাথে প্রতিদিন কথা হয় আমার। এই যাচ্ছে এইটা মস গ্রিনটা দেখো, এটা একদম আনকমন কালার, যারা আনকমন কালার পড়তে চাইছো তারা এইসব নেবে, ঠিক আছে। এই যাচ্ছে 2950, হ্যাঁ এই যাচ্ছে 2950, একদম আনকমন কালার মস গ্রিন। কালারটা খুব সুন্দর গো, একদম সবকটা কালারই সুন্দর। ও দিদি শেয়ার করবো কী করে, শেয়ারের অপশান আছে দেখো নিচে, শেয়ারের অপশান থাকে, সেখান থেকে শেয়ার করো। আমি কৃষ্ণনগর থেকে, একদম একদম, থ্যাংক ইউ। 2950, তুমি অফলাইন কিছু ব্যবস্থা করো, এখনও সেই সুযোগ আমার আসেনি গো, এখনও সেই। ব্ল্যাকটা দেখো, ব্ল্যাকটা কী সুন্দর দেখো, উফ অপূর্ব সুন্দর ব্ল্যাকটা দেখো। আমি খুলতে, ব্ল্যাকটাও কিন্তু একটা পিসই পাবে, হ্যাঁ এইগুলোর বেশি আসে না এইসব জিনিস না, বেশি ভালো কালারগুলো না ওরা একটা পিসের বেশি পাঠায় না, কেন বলো তো, পাঠালেই তো শুধু ওই কালারটার উপরে বুকিং আসবে, ওই জন্য সব একটা একটা করে পাঠায়। এগুলোর বিপি কেমন, এগুলোর বিপি তো এই যে আমি পড়েছি দেখো, এটার এবার আমি অন্যরকম বিপি বানিয়েছি, এই যে এটার বিপি হচ্ছে এটা পুরো দেখো, এটা কপারে যাবে বিপি, আর এই যাচ্ছে শাড়িটা। আমি বালি থেকে, থ্যাংক ইউ। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। গুয়াহাটি থেকে দেখেছো কত মানুষের সাথে তোমাদের পরিচয় হচ্ছে। এই যাচ্ছে ব্ল্যাকটা, ঠিক আছে, এটা যাচ্ছে রোজ গোল্ড কালার। আচ্ছা আমি একটু বুকিংটা নিয়ে নেব তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এই দেখো এখানে অনেক কেউ বুকিং, 57খানা মেসেজ ঢুকে গেছে। রোজ গোল্ড কালার ফটাফট বুকিং করো, হ্যাঁ ফটাফট বুকিং করো, রোজ গোল্ড কালার। এই যাচ্ছে রোজ গোল্ড, এই যাচ্ছে রোজ গোল্ড কালারটা। এটা সারা শাড়িতে কিন্তু বুটিটা যাবে 2950 টাকা, 2950 টাকা। ঘাটছোলা নীল শাড়ি চাইছি, স্কাই ব্লুটা নেব, স্নিগ্ধাদি, ওকে স্নিগ্ধাদি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, চলো। আমি ব্যাঙ্গালোর থেকে, তোমার শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার কিছু ব্ল্যাক পরো একদিন, আমি ব্ল্যাক পরি না গো, আমি একদম ব্ল্যাক পরি না, আমার ব্ল্যাক কালার খুব ভালো লাগে কিন্তু আমি ব্ল্যাক পরি না। আমাকে ওই বললাম না, আমার এক ডাক্তার দাদু আমাকে পড়তে বারণ করেছিল, সেই থেকে ওই যে মাথার মধ্যে ঢুকে গেছে না, আর ব্ল্যাক পরি না। নাগেরবাজার থেকে তোমার লাইভ প্রতিদিন দেখি ঝুমাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে ইয়েলোটা, লেমন ইয়েলো, হ্যাঁ লেমন ইয়েলো, এখানে যে কালারটা আছে তার থেকে অনেক মিষ্টি কালার, লেমন ইয়েলো কালারটা, ওকে লেমন ইয়েলো কালারটা। এই সেম কালারের শাড়ি হবে গো, এই রে না, ও সেম কালারের জানি না। এই যাচ্ছে লেমন ইয়েলো 2950, ঠিক আছে। তারপরেরটা দেখিয়ে দিচ্ছি, তারপরেরটা, হ্যাঁ হ্যাঁ রূপাদি দেখেছি, তারপরেরটা হোয়াইট, এই যে আমি যে ব্লাউজটা পরি তার এই ব্লাউজের হোয়াইটটা,
এটা হচ্ছে হোয়াইটটা। দিদি তুমি যা পড়ো সবই সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। 2950 2950 আছে, এগুলো পিওর লিলেন বাই লিলেন। হ্যাঁ এগুলো পিওর লিলেন বাই লিলেন। এটা পরেরটা যাচ্ছে আবির কালার, ভীষণ সুন্দর একটা মিষ্টি পিঙ্ক আবির কালার, ঠিক আছে। এই যাচ্ছে পিঙ্ক আবির কালারটা, পিঙ্ক আবির কালারটা, এটার প্রাইস আছে 2950, পিওর লিলেন বাই লিলেন। এটা হচ্ছে তসর কালার, এটা যাচ্ছে তসর কালার। অর্পিতা দি আর নিও না, তুমি কিছু দেখতে পেলাম না, তুমি আর এটা নিও না, তুমি এটা নিয়ে নিয়েছো অলরেডি আগেরবার যখন এসছে। এটা হচ্ছে তসর কালার, এটা তসর কালার, এই যাচ্ছে তসর কালারটা, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে আমার কালারটা, আমি আর খুললাম না, আমার শাড়িটা একটু উঠে দাঁড়িয়ে আমি দেখিয়ে দেবো। এই দেখো শাড়িটা হচ্ছে এইরকম, শাড়িটা পুরো শাড়িটা তো দেখো, এই যাচ্ছে শাড়ির কাজটা, এইরকম যাবে বর্ডারটা, আর এই যাবে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা। আমি তো আজকে একটু অন্যরকমভাবে শাড়িটা পরেছি, ঘরোয়াভাবে একটু শাড়ি পরে বসেছি আজকে আমি। এই এই যাচ্ছে শাড়িটা, আমি শুধু এই পাড়টা দেখাবো বলে আমি এভাবে পরেছি আজকে, নাহলে একটা পাড় করে পরতাম। পুরো শাড়িটা হচ্ছে এটা 2950, যারা পুজোর জন্য নেবে ভাবছো তারা এখন নিয়ে নেবে, ঠিক আছে। 2950 চলো, 2950-এ যাচ্ছে শাড়িটা। কি দারুণ গো লেমন ইয়েলোটা, একদম একদম পূজা, খুব সুন্দর, নিয়ে নাও, ভীষণ সুন্দর খুব। শাড়িগুলো পরেও খুব আরাম পাবে, হাতে যখন পাবে না, এর যে শাড়ির কোয়ালিটি না, হাত বোলালেই বুঝতে পারবে যে এটা কতটা পিওরিটি আছে এটার মধ্যে, ভীষণ সুন্দর। ম্যাম মুঝে এক শাড়ি চাহিয়ে, ঘাট ছোলা নীল শাড়ি চাহিয়ে। চলো তসর চকলেটটা, আচ্ছা ঠিক আছে, চলো বুকিং করো সবাই। এবার গ্রিনটা একবার দেখাও, গ্রিনটা, এই তো গ্রিনটা, সব কটা কালার সুন্দর, যেটা যার মনে হচ্ছে ফটাফট নিয়ে নাও, ফটাফট নিয়ে নাও। যদি মনে করে রাখছো কেউ বুকিং করে রাখবে সেটাও রাখতে পারো, এখন তো মাসের শেষ, বুকিং করে সামনের মাসে নেক্সট মাসে পেমেন্ট করেও নিতে পারো। যদি কেউ মনে করে রাখো এরম শাড়ি নেবে, এটা আমি তোমাদের জন্য আজকে দিলাম। হ্যাঁ কি ওটা, ও ওখানে একটা আছে না, আচ্ছা ব্ল্যাক, তাহলে দুটো হবে, ঠিক আছে ওটা রেখে দাও থাক পরে। হ্যাঁ তোমার দুটো আছে আমি জানি, তোমার দুটো আছে। কেউ যদি মনে করে, এখন তো কত তারিখ আজকে, আজকে হচ্ছে তোমার 20 তারিখ, তো সেই জন্য বলছি যদি কেউ মনে করে থাকো যে এটার হাফ পেমেন্ট করে রেখে দিয়ে পরের বার নেক্সট পেমেন্ট করবে, তাহলে সেটাও করতে পারো। হ্যাঁ সেটাও করতে পারো, ঠিক আছে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা 2950 মানে অনেকটাই প্রাইস হয়ে যাচ্ছে। চলো সরিয়ে দিলাম, আচ্ছা ঘাটছোলার দাম কত? ঘাটছোলার দাম হচ্ছে 575। দিদি পিওর কিছু দেখাবে? হ্যাঁ পিওর দেখাবো তো আজকে, আজকে পিওর দেখাবো, কেউ থাকছোই না তোমরা, তাহলে পিওরটা দেখাবো কী করে। ₹999 সেই মাহেশ্বরীটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ কালারটা এসছে দেখো, একদম গোল্ডেন কালার, এটা সঙ্গে আমার এক দিদাকে পাঠিয়েছি আমি, এটা হচ্ছে গ্রিন কালার। কালারগুলো শুধু দেখো, কোনটা কটা পিস আছে জানি না, এটা রানি কালার, ₹999। এটা ব্ল্যাক, এটা যাচ্ছে বটল গ্রিন। হ্যাঁ বুঝলি, বুটি গাডোয়ালগুলো একটু দেখি, তুই টিয়া দিয়ে আছো, তাহলে বুটি গাডোয়ালটা দেখাবো। এগুলো ব্ল্যাক নেই? হ্যাঁ ব্ল্যাক দেখালাম তো, এই তো এইমাত্র ব্ল্যাক দেখালাম, ব্ল্যাক আছে, হ্যাঁ ব্ল্যাক আছে আছে। দিদি কত লাভ কত দিলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে রেড কালারটা, ভীষণ সুন্দর শাড়িগুলো। এই যাচ্ছে তোমার নেভি ব্লু কালারটা, দেখো কালারটা, না এই যাচ্ছে, টিয়া দিয়ে আছো, তাহলে আমি শাড়ি দেখাবো, ইয়ে বুটি গাডোয়াল। আর এটা হচ্ছে ওই যে কৃষ্ণ ব্লু কালারটা, ঠিক আছে কৃষ্ণ ব্লু কালারটা আছে আছে। আচ্ছা টিয়া, এই আমাকে একটু প্যাকেট থেকে বের করে দাও তো, টিয়াদের বুটি গাডোয়াল দেখিয়ে দেবো। এই আমি সবার আগে এটা খুলবো, হ্যাঁ ঠিক আছে টিয়াদি একটুখানি ওয়েট করে যাও, পিউদির হাতের কাজটা শেষ করে বিয়ে থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে। যারা যারা মনে করছো আমার শাড়িটার হাফ পেমেন্ট করে রাখবে, করতে পারো। ইয়েলো রানি, ইয়েলো রানি কটা আছে? আর ছোলা ঠিক আছে, চলো আরেকবার দেখি, কি দেখবে আরেকবার? আচ্ছা ঠিক আছে,
দেখে নাও শাড়িটা, দেখো। ঠিক আছে রূপা দি, তুমি যেটা বলেছো আমি দেখেছি, চলো। ও এই শাড়িটা না আমার যে কী প্রিয় শাড়ি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শাড়িটা শুধু দেখো আমার যে কী ভালো লাগে না, শাড়িটা মাত্র 999 টাকা প্রাইস। দেখো শাড়ির পাড়, আঁচল টাচলগুলো দেখো, পাড়গুলো পুরো বেনারসের কাজ করা, পাড়টাতে মাত্র যাচ্ছে 999 টাকা। তোমার কাছে পরে ভালো কালার বুঝলাম। ও আচ্ছা, এটা কী শাড়ি? এটা হচ্ছে মাহেশ্বরী গো, মানে একদম টোটাল আলাদা ধরনের মাহেশ্বরী, পরে এত আরাম পাবে না, একদম মানে কি বলবো, সিল্কের শাড়ি, ভীষণ আরামদায়ক। এটা ব্লাউজ পিসটা দেখো, এইটা ব্লাউজ পিস, এটা অনেক শাড়ির সাথে পরতে পারবে, আর হাতাতে এই কাজটা যাবে। এইবার ভাবো তো শাড়িটা কতটা ভালো লাগবে। আমি শুধু ব্লাউজ পিসটা, তোমরা আমার ব্লাউজ পিস চাও, তোমরা তো ঠিক করে ব্লাউজ পিসগুলো ভালো করে বানাবে, দেখবে কীরকম ভালো লাগে। এটা এইরকমভাবে ব্লাউজ পিসটা বানাবে, কীরকম লাগছে দেখো, শুধু কীরকম লাগছে দেখো, শাড়িটা অদ্ভুত সুন্দর লাগবে, পুরো পিওর সিল্কের ফিল পাবে। এটা এই যে ব্লাউজ পিসটা এইভাবে বানাবে, অনেক শাড়ির সাথে পরতে পারবে। রানি কালার কিন্তু দুটোই অ্যাভেলেবেল, বেশি দিতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ এগুলো দারুণ হয়, হ্যাঁ একদম একদম সায়ন্তনী, ভীষণ ভালো হয়। আমি কেকা তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ কেকাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে কেকাদি, আচ্ছা আচ্ছা, এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, দেখে নাও, এই যাবে শাড়িটা, ওকে। এই যাচ্ছে রানী কালারটা, প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র 999 টাকা, মাত্র অ্যান্ড মাত্র। শাড়ি পুরো শাড়িটার কাজটা দেখো, কী মিষ্টি কালার, ভীষণ মিষ্টি কালার, এগুলো দারুণ হয়, হ্যাঁ দারুণ হয় এই শাড়িগুলো, সত্যিই দারুণ হয়। সুন্দরভাবে শাড়িটা প্রিন্ট করেই পরো, একটা আঁচল দিয়ে পরো, যেভাবে পরো সেভাবে ভালো লাগবে। এই যাচ্ছে রানী কালারটা, একটা খুলে দেখিয়ে দিলাম, কালার দেখিয়ে দিচ্ছি, ময়ূরকণ্ঠী আমি নিয়েছি, জাস্ট অসাম কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে ইয়ে দিচ্ছে, সত্যি ভালো কোয়ালিটি। তোমরা বাইরে থেকে ক্যামেরার পেছন থেকে কতটা ভালো বুঝতে পারছো আমি জানি না, কিন্তু দুর্ধর্ষ কোয়ালিটি হয় এগুলোর। এই যাচ্ছে ময়ূরকণ্ঠী কালারটা, ময়ূরকণ্ঠী কালারটা কটা হয় বিউদি, একটা না, 999 টাকা, ঠিক আছে 999 টাকা, এটা যাচ্ছে 999 টাকা। বাবা কে আমাকে মেসেজ পাঠাচ্ছে, ইউ লুকস ভেরি নাইস, এগুলো আমি তিনটে নিয়েছি, খুব সুন্দর হয়, জলি দি, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে ময়ূরকণ্ঠী কালারটা, হ্যাঁ 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 ময়ূরকণ্ঠী কালার, এটা এটা যাচ্ছে ময়ূরকণ্ঠী কালারটা, ঠিক আছে। এই যাচ্ছে ময়ূরকণ্ঠী কালারটা, প্রাইস আছে মাত্র অ্যান্ড মাত্র, ব্লাউজ পিসটা দেখো, ব্লাউজ পিসটাই তো আকর্ষণ, অনেক শাড়ির সাথে এই ব্লাউজ পিসগুলো পরতে পারবে। এটার প্রাইস আছে মাত্র অ্যান্ড মাত্র 999 টাকা, আর একটা রানী আমি, এর আর একটা রানী আমি নিয়েছি, হ্যাঁ 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 একদম একদম। এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা হচ্ছে নেভি ব্লু কালার। ওকে ওকে দেখে নাও পরের শাড়িটা, ঠিক আছে দাঁড়াও দাঁড়াও ফটাফট বুক করলাম। ওকে ওকে রানী কালারের একটা বুকিং দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এটা হচ্ছে নেভি ব্লু কালার, দেখো কালারগুলো দেখলে অদ্ভুত সুন্দর লাগবে, অদ্ভুত সুন্দর লাগবে কালারগুলো দেখলে, প্রত্যেকটা সুন্দর গো। এর পা ইয়েতে আঁচলে আবার এরকম ইয়ে লাগানো থাকে, খুব সুন্দর, এগুলো পিকো করতেও তোমাদের হবে না। এই যাচ্ছে নেভি ব্লু কালারটা, দেখো কালারগুলো, প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার। এই যাচ্ছে নেভি ব্লু, পুরো পিওর সিল্কের ফিলটা পাবে, একদম পিওর সিল্ক যেরকম হয় লাইট ওয়েট, একদম পিওর সিল্কের মতো ফিলটা পাবে। আমি ওয়াইনটা নিয়েছি, হ্যাঁ হ্যাঁ ওয়াইনটা নিয়েছে, এইটা হচ্ছে, দাঁড়াও এই এত তাড়াতাড়ি বুকিং করলে আমি পারবো না, কনফার্মেশন যাদেরকে দিয়েছি তারা একটু পেমেন্ট করে দাও, হ্যাঁ 999। রানী কালার কটা আছে গো বিউদি? রানী কালার আমার জন্য একটা রেখো বিউদি প্লিজ, কটা আছে বিউদি? এই যাচ্ছে নেভি ব্লু কালার, এই যাচ্ছে নেভি ব্লু কালারটা, হ্যাঁ সরিয়ে দিলাম। এটা যাচ্ছে রেড, এগুলো ভীষণ ভালো কোয়ালিটি হয়, ভীষণ ভালো কোয়ালিটি হয়। এটা যাচ্ছে রেড, দেখো রেডটা একদম অপূর্ব রেড, মানে এই রেডটা না একদম সেই চেরি কালারের যে রেডটা হয় না, ভীষণ মিষ্টি একটা রেড। এটা রেডটা দেখো, এই যাচ্ছে রেডটা, এই যাচ্ছে রেডটা, নশো 999 টাকা। কি
আচ্ছা গোল্ডেনটার আমি দুটো বুকিং দিয়ে দিলাম, হ্যাঁ গোল্ডেন কালারটা, ওকে গোল্ডেন কালারটা দুটো বুকিং আমি দিয়ে দিলাম। আমি পেমেন্ট করতে পারি না তো তাই পরে পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি পেমেন্ট করতে পারি না তো তাই পরে, ঠিক আছে চলো। এটা হচ্ছে রেড কালারটা, রানি কালার, আমার জন্য একটা রেখো না ফিউদি। এটার এত আর এই শাড়িটা আর রিস্টক হবে না, হ্যাঁ এটা লাস্ট রিস্টক হয়ে গেল। নেভি ব্লুটা আমি নেবো একদম। পূর্ণিমাদি একটু তুমি ইয়ে করো, হোয়াটসঅ্যাপ করো। এই যাচ্ছে রেড কালারটা 999, এই যাচ্ছে রেড কালারটা 999, এটা যাচ্ছে বটল গ্রিন, হ্যাঁ এটা যাচ্ছে বটল গ্রিন, এটা যাচ্ছে বটল গ্রিন, হ্যাঁ এই যাচ্ছে বটল গ্রিন। দেখে নাও কী কালার, দেখো শুধু কালারগুলো দেখো তোমরা কী সুন্দর। এটা কিন্তু আর রিস্টক, হোয়াটসঅ্যাপে বুক করুন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে বুক করো। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে নেভি ব্লুটা আমি নেব, নেভি ব্লুটা ঠিক আছে। আমি একটা নেভি ব্লুটা দুটো হবে না বিউদি, দেখো তো নেভি ব্লুটা কটা। এই যাচ্ছে বটল গ্রিনটা, বটল গ্রিন একটা হবে, হ্যাঁ বটল গ্রিন একটা হবে, কারণ আমি দেখেছি বুটি গার্ডওয়াল সব পড়ে গেল আমার। এই যাচ্ছে ব্ল্যাকটা, এই যাচ্ছে ব্ল্যাকটা, নেভি ব্লু আছে, নেভি ব্লু বুক করো। এই যাচ্ছে ব্ল্যাকটা, ব্ল্যাকটা কটা হবে বিউদি? এই যাচ্ছে ব্ল্যাক, এটা যাচ্ছে ব্ল্যাক, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর ব্ল্যাকটা যাচ্ছে। এটা ব্ল্যাকটা বুক করো, ব্ল্যাকটা দুর্ধর্ষ। এটার ব্লাউজ পিসটা দিয়ে অনেক শাড়ির ব্লাউজ পরতে পারবে। দেখো আমি আবার এটা ধরি, তাহলে তোমরা বুঝতে পারবে না। এটা ঠিক এইভাবে ব্লাউজ পিসটা বানাবে, হ্যাঁ এই হাতাটার এখানটায় যেন এই কাজটা থাকে, যে টেলার বানাবে উপর দিকে সরু পাড়টা কিন্তু হাতাতে দেবে না, ভালো লাগবে না। এই দিকে এরকমভাবে পাড়টা দেবে, ঠিক আছে চওড়া পাড়টা এরকম হাতার মধ্যে দেবে। দেখো ব্লাউজটা, এটা দেখো বুটি গাডল দেখাবে, দেখানো হয়ে গেছে না বুটি গাডল, এখন দেখাবো। মহুয়াদির খবর কি, মহুয়াদির খবর ভালো, একদম বিন্দাস খবর। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ এরকম ব্ল্যাকটা এইভাবে বানাবে, খুব ভালো লাগবে। এটা যাচ্ছে ব্ল্যাক 999 ব্ল্যাক কালারটা। এই শাড়ি আর আসবে না, যারা যারা চাইছো এই জিনিসটা আমি আলাদা করে স্পেশালভাবে অর্ডার দিয়েছিলাম, সেই জন্য এটা নিয়ে আসতে পেরেছি, ঠিক আছে আর আসবে না এটা। আমি রানিটা নানি রেডটা নিই, হ্যাঁ হবে না তো? ওকে ওকে ওকে, রেডের একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ব্ল্যাকটা কিন্তু আমি বুকিং দিচ্ছি, হ্যাঁ যারা যারা বুকিং পাচ্ছ ফটাফট বুকিং করবে, ঠিক আছে। হ্যাঁ ব্ল্যাকটা দুটো ব্ল্যাক বুকিং করে দিলাম, আর ব্ল্যাক দুটো হবে, ঘাটছোলা একটার সাথে দিয়ে দেব। কালকে বুক করেছি ঘাটছোলা বুঝলি, 1691 মমতাগিরির শাড়ি। দিদি তোমার শাড়ি আগের দিন একটা বেরিয়ে গেছে, আগের দিন একটা বেরিয়ে গেছে, কিশোর নিতে ভুলে গেছে, তুমি আরেকবার একটু দেখিয়ে দাও। আচ্ছা রেড লিখে রাখলাম, রেড রেড কালার আমি লিখে রাখলাম, ঠিক আছে পেমেন্ট করছি, ঠিক আছে। এটা দেখে নাও, এটা কি সুন্দর একটা গ্রিন, শ্যাওলা গ্রিন, প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা সুন্দর। শুধু ব্লাউজগুলো একটু ভালো করে বানাও, ব্লাউজগুলো একটু ভালো করে বানাও। এটার প্রাইস যাচ্ছে 999 টাকা, হ্যাঁ ব্লাউজগুলো একটু ভালো করে বানাবে ব্যাস, তাহলেই এনাফ। খুব সুন্দর করে ব্লাউজটা বানাবে, অনেক শাড়ির সাথে এই ব্লাউজ ক্যারি করতে পারবে। কালারটা দেখো, মানে কালারটা না মানে কীরকম যেন একটা, মানে ওই যে মেহেন্দি গ্রিন যেরকম হয়, সেই মেহেন্দি মেহেন্দি কালার যে গ্রিনটা হয় সেই কালারটা, এটা অ্যাকচুয়ালি মেহেন্দি গ্রিন কালার, ঠিক আছে। আর এটা হচ্ছে গোল্ডেন, গোল্ডেন কটা আছে গো বিউদি? ওই তো গ্রিন, হ্যাঁ দিয়েছো দিয়েছো। এই যাচ্ছে কালারটা দারুণ, খুব সুন্দর মেহেন্দি গ্রিন কালারটা, দারুণ সুন্দর। ও বিউদি মেহেন্দি গোল্ডেন কটা আছে এটার? এটা দুটো, তাহলে আর গোল্ডেনটা আমি দেখালাম, কিন্তু গোল্ডেনটা কেউ বুক করো না, দুটোই বুকিং হয়ে গেছে। গোল্ডেনটা দেখালাম, বুকিং হয়ে গেছে। ময়ূরকণ্ঠী কালারটা একটু দেখাও না গো, ময়ূরকণ্ঠী কালারটা দেখাচ্ছি দেখাচ্ছি। এই হচ্ছে গোল্ডেন কালারটা, গোল্ডেন কালারটা দুটো ছিল, দুটোই বুক হয়ে গেছে, ঠিক আছে সরিয়ে দিলাম। এইটা বুক করো, এটা মেহেন্দি গ্রিনটা বুক করো, দাও পিউরি মেহেন্দি গ্রিন। মেহেন্দি গ্রিন কটা আছে আর গোল্ডেন দুটো, দুটো বুকিং নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে এবার বুকিং করো। তুমি আমার শাড়ি পাঠিয়েছো গো? হ্যাঁ মিলেদি পাঠিয়েছি পাঠিয়েছি পাঠিয়েছি।
হুয়া দি হোয়াইট এন্ড রেড এর রেড দুটো হবে গাছছলা বুঝলাম না একটা স্পিচ দাও হ্যাঁ হোয়াইট রেড গাছছলা নেই আর পেমেন্ট করলাম ঠিক আছে চলো যার যার নেওয়ার নিয়ে নাও কী কী কালার থাকছে একটু দিয়ে দাও তো পিউদি কী কী কালার আর থাকছে রেড কটা আছে পিউদি রানী কালার আর একটা হবে হ্যাঁ ও গোল্ডেন আর একটা হবে হ্যাঁ গোল্ডেন আর একটা হবে পিউদি গোল্ডেন আর একটা খুঁজে খুঁজে বের করেছে রেড কটা আছে রেড একটা বুকিং হয়ে গেছে ঠিক আছে তোমরা বুকিং করো আমি দেখে দেখে বলে দেবো রেড দুটো আছে একটা বুকিং হয়ে গেছে রেড আর একটা হবে হ্যাঁ রানী আর একটা হবে ঠিক আছে হ্যাঁ ময়ূরকণ্ঠে নীল কালারটা প্লিজ ময়ূরকণ্ঠে নীল কালারটা দাও আমার জন্য একটা রানী লেখো রানী কালার কটা আছে ওইখানে একটা এখানে একটা রানী কাটা কটা আছে হ্যাঁ কই দুটো ওই তো তোমার হাতে আছে হ্যাঁ রানী কালার আছে বুক করো রানী কালার আছে রানী আমার জন্য একটা রেখো বিউদি ব্যাস ওই রানীটা উপরে সোফার উপরে তুমি তুলে রাখো আমি একটা রানী কালার নেবো আর এই শাড়ি আসবে না ঠিক আছে দাও এবার ইয়ে দাও তুমি এটা আছে এই কালারটা আছে একটা বুকিং নিলাম আরও আছে ওই ইয়ে দাও বলছে কী যেন দেখতে চাইলো ওই কী যেন ময়ূরকণ্ঠিটা ময়ূরকণ্ঠিটা দাও ময়ূরকণ্ঠিটা দেখতে চাইলো ময়ূরকণ্ঠি কই দাও না ওখান থেকে একটা ময়ূরকণ্ঠি ময়ূরকণ্ঠিটা আছে ময়ূরকণ্ঠিটা আছে বুক করো হ্যাঁ শাড়ি পরো না কেন তাই তো দিদি তুমি এই যে ময়ূরকণ্ঠিটা হ্যাঁ এটা যাচ্ছে ময়ূরকণ্ঠি দেখে নাও এটা যাচ্ছে ময়ূরকণ্ঠি দিলাম যার যার মনে হচ্ছে বুকিং করো পূজা কী করলো গোল্ডেন কালার আবার নিয়েছে আচ্ছা গোল্ডেন তিনটে বুকিং নিয়ে নিলাম হ্যাঁ চান্দ্রী কটন তুতে কালার আছে বিউদি নেই না হ্যাঁ রানীটা হবে রানীটা হবে রানীটা হবে বুকিং করো রানীটা আছে গোল্ডেনটা তিনটে বুকিং নিয়ে নিয়েছি গোল্ডেন আর বুকিং নেবো না হ্যাঁ গোল্ডেনের তিনটে বুকিং নিয়ে নিলাম আর গোল্ডেন নেবো না আচ্ছা মমতাদি কী বলছে আমি পরে শুনছি এটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালারটা এটা হচ্ছে মস গ্রিন কালার কী কী আছে পিউদি একটু শো করে দাও দাও নেভি ব্লু হবে ওইখান থেকে বের করে কালারগুলো আমাকে দিয়ে দাও ময়ূরকণ্ঠি হবে হ্যাঁ ময়ূরকণ্ঠি হবে 999-এর দিদি রানী দেখাও হ্যাঁ রানী দেখাচ্ছি রানীটা দাও গ্রিন হবে হ্যাঁ এই বটল গ্রিন হবে পেস্তা গ্রিন এই গ্রিনটা কটা আছে নেই আর এই যে রানী কালারটা এই যে রানী কালারটা হ্যাঁ এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কটা আছে বিউদি পরপর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি রানী কালার বটল গ্রিন কালার রানী কালারটা হবে এখনও দুটো হবে রানী কালারটা হ্যাঁ রানী কালারটা দুটো হবে আর কী কালার আছে দাও দিদি রানী দেখাও এই তো রানী ব্ল্যাক কই ব্ল্যাক ও ব্ল্যাক দিয়েছো আর কিছু হবে না রেড হবে একটা দাও মস গ্রিনটা কটা হবে রেড দুটো হবে রেড একটা বুকিং হয়ে গেছে আর একটা হবে রানীটা বুক করো রানীটা পেয়ে যাবে ঠিক আছে দিদি রানী দেখাও এই যে রানী রানীটা বুক করো রানীটা পেয়ে যাবে রেড হবে রেড আর রানী পাশাপাশি রাখছি দেখে নাও এই যাচ্ছে রেড আর রানী ঠিক আছে ওটা খুলে দেখালাম এই যে রেড আর রানী এই কটা কালার হবে তাই তো এই গ্রিনটা কটা আছে বিউদি নেই ওটা তাহলে সরিয়ে দিই ওটা বুকিং হয়ে গেছে দাঁড়াও এই গ্রিনটা সরিয়ে দিই এই গ্রিনটা বুক হয়ে গেছে নাও ময়ূরকণ্ঠী দিলাম বটল গ্রিন দিলাম রানী দিলাম ব্ল্যাক দিলাম আর রেড দিলাম ব্যাস এই কটা কালার আছে আর সব বুক হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি কপার কালার কি নেভি ব্লু কই ও নেভি ব্লু কালার হবে রানী কালারটা রানী কালারটা বুকিং নিলাম রানী কালারটা আরও একটা হবে বুকিং করো
এই যে নেভি ব্লু, এতগুলো কালার আর হবে? ময়ূরকণ্ঠি কালার হবে, বটল গ্রিন কালার হবে, রানী হবে, ব্ল্যাক হবে, রেড হবে, নেভি ব্লু হবে, এই কটা কালার এখনও হবে 999 টাকার। যার যেটা লাগবে সে সেটা বুকিং করো। পূজা বলছে এটা অ্যাকচুয়ালি কপার কালার, ঠিকই ওটা গোল্ডেন না, ওটা কপার কালারই, একদম সত্যি কথায়। আমাকে ঘাটছোলার একটা লাইট কালার এনে দিলে না গো, এই শাড়ি আমার নেই। ঘাটছোলা, ঘাটছোলা লাইট কালার অফ হোয়াইট রেড আছে দিদি, নিতে পারো, খুব ভালো হয়। রানীটা হবে? হ্যাঁ রানীটা হবে, রানীটা হবে, রানীটা আর একটা বুকিং নেব। নেভি ব্লু গোল্ডেনটা আমি চাইছিলাম, হবে একটা? এই রে দিদি, নেভি ব্লুটা হবে, গোল্ডেনটা আর হবে না, গোল্ডেন বুকিং হয়ে গেছে, সরি দিদি। শুধু ইয়েলো কালারটাই নেব, একটাই শাড়ি, ওকে। এই স্পিচ দিলে না, আমি তো ফোন পে করতে জানি না, আমি সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড এলে আমি পাঠিয়ে দিই। ঠিক আছে চলো, এই যাচ্ছে শাড়ি, হ্যাঁ এই যাচ্ছে শাড়ির কালারগুলো। ঠিক আছে, তুমি কি নেভি ব্লুটা নেবে দিদি, আমাকে একটু জানাও। এই যাচ্ছে নেভি, ইয়েটা গ্রিনটা একবার দেখাও না, গ্রিনটা, হ্যাঁ চলো। এই যাচ্ছে এই যে গ্রিনটা, এই যে গ্রিনটা, ওকে, এই যে গ্রিনটা, ওকে, এই যাচ্ছে ইয়েটা, ঠিক আছে। এই যাচ্ছে বুটি গাডওয়ালের প্রাইস কত? বুটি গাডওয়াল 1050, যেগুলো 1250-এ সব জায়গায় বিক্রি হয় সেটা আমার কাছে 1050-এ পাবে। বুটি গাডওয়াল দেখাবো, এই যে গ্রিনটা দেখালাম, গ্রিনটা অদ্ভুত সুন্দর, গ্রিনটা নাও। নেভি ব্লু হবে, রেড হবে, আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি, অনেকে ইয়ে থেকে বুকিং করে তো ইউটিউব থেকে, সেগুলোর জন্য দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক হবে, রানী আর একটা বুকিং নেবো, আমি একটা রেখে দিয়েছি, আর একটা বুকিং নেব। আর এটা হচ্ছে ময়ূরকণ্ঠিটা, আর একটা হবে, হ্যাঁ ময়ূরকণ্ঠি একটা হবে, সরিয়ে দিলাম। একটু ময়ূরকণ্ঠি কালারের ব্লুটা একটুখানি 999 টাকা, ওই সাইডে একটু খুলে দেখাবে, স্ক্রিনশট নিয়ে, মানে আরেকবার দিয়ে দেখে স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, ধরো। পূজা বলছে আর ব্যাংকে পয়সা নেই, এটার দাম বাকি। হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা, এই যে ময়ূরকণ্ঠিটা, এই যে ময়ূরকণ্ঠি গ্রিনটা। রোজ ডিজাইনের শাড়িগুলো রিস্টক হয়েছে? রোজ ডিজাইনের শাড়ি, হ্যাঁ রিস্টক হয়ে গেছে। কী কালার লাগবে একটু বুকিং করে দাও, ঠিক আছে দিদি। ওকে চলো, এই যাচ্ছে। কি শাড়ি এগুলো? সব মাহেশ্বরী গো, অদ্ভুত অদ্ভুত কোয়ালিটির মাহেশ্বরী, যারা নিয়েছে তাদের, তারা রিভিউ দিচ্ছে, দেখে নাও। আচ্ছা বুটি গাডওয়াল দেখাচ্ছি, এটা ওয়াইনের সাথে ব্ল্যাক, এটা গ্রের সাথে পেঁয়াজি, এটা প্যারোট গ্রিনের সাথে পেঁয়াজি, ঠিক আছে, এটা ব্ল্যাকের সাথে মেরুন, এটা যাচ্ছে, এটা ওয়াইনের সাথে ব্ল্যাক ছিল, এটা ওয়াইনের সাথে বটল গ্রিন, আর এটা হচ্ছে জাম কালার। টিয়া দিয়ে এই কালারটা নেবে বলে বসে আছে, আই এম শিওর টিয়াদি এই কালারটা নেবে বলে বসে আছে, দেখে নাও টিয়াদি। হ্যাঁ রেডটা হবে, রেডটা তাহলে আমি বুকিং দিলাম, রেডটা আর থাকলো না। হ্যাঁ এই যাচ্ছে সেমি তসর, কবে আনবে সেমি তসর? কালকে দেখে দিয়েছি মৌসুমি দি, কালকে রেকর্ডিং দেখো, প্রচুর সেমি তসর দেখিয়ে দিয়েছি, সব কালার বুটি গাডওয়ালের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও নাও, দেখে নাও বুটি গাডওয়াল যা আছে আজকে স্টক সব ক্লিয়ার করে দেবো। তোমাদের কত লাগবে বুটি গাডওয়াল দেখি আজকে, চলো বুটি গাডওয়ালের কালার দেখাচ্ছি, দেখো দাও তো যা বুটি গাডওয়াল আছে আজকে দেখতে দাও তো, দেখি তোমাদের বুটি গাডওয়াল কত লাগবে। টিয়াদি দেখো, টিয়াদি দেখেছো? বললাম টিয়াদি এই কালারটা বুকিং করবে, আমি জানি তো, আমি টিয়াদিকে চিনি,
আমি এই টিয়ারিকে আমি চিনি, টিয়ারি সবার আগে ওই কালারটা দেবে আমি জানি। দেখে নাও টিয়ারি, বুটি গাডওয়াল তোমার জন্য খুললাম, তুমি কটা নেবে মন ভরে নিয়ে নাও তো। এইটা নাও, এইটা দেখো ওয়াইন ব্ল্যাক আর ওয়াইন গ্রিন, এই দুটো নাও, এই দুটো খুব সুন্দর কালার, দেখে নাও। প্রাইস কত এগুলোর? প্রাইস যাচ্ছে 1050। এইসব শাড়ি না নিলে তনু, যদি যদি না নিয়ে থাকো একটা নিয়ে নাও, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যাচ্ছে ওয়াইনটা, দেখো ওয়াইনের সাথে ব্ল্যাক মিলিয়ে দিত, যদি মিলিয়ে দিই শাড়ি নিত এই সময়। মিলিদির এখন অনেকগুলো প্রবলেম এসে গেছে বলে মিলিদি নিচ্ছে না। মিলিদি এই শাড়ি প্রচুর নিয়েছে এক সময়, এখন আর নিচ্ছে না ওই জন্য। তো এই শাড়ি যদি মিলিদি না নিত, মানে এখন যদি মিলিদি ওই পরিস্থিতি না থাকতো যে পরিস্থিতি এখন মিলিদি আছে, মিলিদির বাড়িতে অনেকগুলো পোষ্য মানে ইয়ে আছে, মানে কি বলবো, পোষ্য আছে, সেই পোষ্যগুলোর প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে, কারোর কিডনির প্রবলেম, কারোর হচ্ছে মানে থাইরয়েডের প্রবলেম, অনেক প্রবলেম দেখা দিয়েছে। সেই জন্য মিলিদির প্রত্যেক মাসে প্রচুর খরচ হচ্ছে, সেই কারণে মিলিদি এখন শাড়ি নিচ্ছে না। তাই মিলিদি যদি নিত তখন, তারপরে তাহলে এইটা নিয়ে নিত, বুঝেছো, মিলিদি এটা নিয়ে নিত। আচ্ছা প্যারট গ্রিন রানী, তাই তো, পেস্তা গ্রিন, পেস্তা গ্রিনের সাথে এটা। আচ্ছা টিয়াদি সরিয়ে দিলাম। পার্পেল গ্রিন গার্ডওয়ালটা কি সরিয়ে দিলে? হ্যাঁ বাবা, ওটা টিয়াদির জন্য বুকিং করা হলো। টিয়াদি মাথা খারাপ করে দিচ্ছে গার্ডওয়াল গার্ডওয়াল করে, আগের দিন নিয়েছে বাড়িতে বীজ বুনছে গার্ডওয়ালের। এই যাচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক, মেরুনের সাথে ব্ল্যাক, ব্ল্যাক কালারে যাবে হচ্ছে ব্লাউজ পিসটা। এগুলো কিন্তু 1250-এ সেল হয়, 1200 টাকায় সেল হয়, এগুলো কিন্তু আমার কাছে 5050-এ। বুটি গার্ডওয়ালের বিবাহ বুটি কিন্তু, এগুলো সেই দামি কোয়ালিটির গার্ডওয়ালটা, ভাববে না যে কোয়ালিটির পার্থক্য, এটা কিন্তু বিবাহ বুটিকেরই কালেকশান, ঠিক আছে। সরিয়ে দিলাম মেরুনটা, মেরুন গ্রিন, মেরুন গ্রিন, মেরুন গ্রিনটা দেখে নাও। বর্ডার চাইছিলাম, তোমাকে বলেছিলাম, বা পার্পেল এই রে, কত মনে থাকে বল, আমার তো মাথা রে ভাই। বলছে মেরুন পার্পেল আর মেরুন বর্ডারটা, ইয়ে বর্ডারটা, গ্রিন বর্ডারটা আমি চাইছিলাম, ভুলে গেছি, ঠিক বলেছো, আমি ওয়াইন ব্ল্যাকটা নিতাম। এই দেখেছো তো মিলিদিকে আমি চিনি, এই হচ্ছে মিলিদি, টিয়াদি, এদের সাথে আমার এতদিনকার পরিচয়, আমি যদি এতটুকু না চিনি তাহলে আর কি বলবো। এই যাচ্ছে মহুয়া, তুমি শাড়ি পরে আছো, ওটা কী কালার দেখিয়েছি, অনেক কালার দেখিয়ে দিয়েছি মৈত্রীদি, একটু হোয়াটসঅ্যাপটা দেখো, অনেক কালার দেখিয়ে দিয়েছি, অনেক কালার দেখিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ দেখো বলছি, রেকর্ডিংটা দেখো, অনেক কালার দেখিয়েছি, আমার পেয়ে যাবে। পেস্তা কালারের বুটি গার্ডওয়ালটা আমার বন্ধু নেবে, পেস্তা কালারটা সরিয়ে দিয়েছি, পেস্তা কালারটা সোল্ড আউট হয়ে গেছে ভাই, আর নেই পেস্তা কালার, দাও দাও পেস্তা, হ্যাঁ এইবার পেস্তার সাথে কী ছিল, পেস্তার সাথে মেরুন ছিল, দাও দেখি, আর নেই, বুটি গার্ডওয়াল সব শেষ স্টক। এটা হচ্ছে মেরুনের সাথে গ্রিন, এটা মেরুনের সাথে গ্রিন, হ্যাঁ ওয়াইনের সাথে গ্রিন, সরি মেরুনের সাথে গ্রিন নয়, ওয়াইনের সাথে গ্রিন, এটা সোল্ড, পেস্তাটা সোল্ড হয়ে গেছে, পেস্তাটা আর কেউ বুক করো না, পেস্তা সোল্ড। পার্পেল গ্রিনটা দেখাও, এসএস নেব, পার্পেল গ্রিনটা আর দেখানো যাবে না, পার্পেল গ্রিনটা আর দেখানো যাবে না, পার্পেল গ্রিন সোল্ড আউট। চলো এই যাচ্ছে, তুমি ঢাকায় রাখো, বাবা ঢাকায় দেখিয়ে দেখিয়ে শেষ করে দিলাম আমি। এই যাচ্ছে গোল্ডেনের সাথে পার্পেল, না না ওর হচ্ছে এই পার্পেলটা চাইছি, এটা আমাকে বলেছিল, আমি মাথা থেকে গুলে খেয়ে নিয়েছি। হ্যাঁ কেন, আমি বললাম নেই, যা আছে সব সিঙ্গেল কালার, কোনোটাই ডবল কালার হবে না, কোনোটাই ডবল কালার হবে না, সিঙ্গেল কালার সব। তুমি ঢাকা, এই হচ্ছে গোল্ডেনের সাথে পার্পেল, হ্যাঁ এই যাচ্ছে গোল্ডেনের সাথে পার্পেল, সরিয়ে দিলাম। পরেরটা দেখে নাও, ওইটা যারা পাওনি পেস্তা গ্রিনটা, এইটা আছে, হ্যাঁ এটা হচ্ছে নিয়ন গ্রিনের সাথে যাচ্ছে পার্পেল, নিয়ন গ্রিনের সাথে যাচ্ছে পার্পেল, পার্পেল আমার ফেভারিট তুমি জানো তো, হ্যাঁ পার্পেল তোর ফেভারিট আমি জানি, তোকে পার্পেল কালারে ভালো শাড়ি এনে দেবো, দাঁড়া। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে পরের শাড়িটা, পরের শাড়িটা যাচ্ছে এটা, দাম যাচ্ছে 1050, মাত্র 1050, কপার জড়ি নয়, গোল্ডেন জড়ি, কিছু কিছু কপার জড়ি আছে, একটু তোমরা দেখে নাও। এই যাচ্ছে নিয়ন গ্রিনটা, পরলে মানুষকে অন্যরকম লাগে, নিয়ন গ্রিনের সাথে পার্পেল,
নিয়ন গ্রিনের সাথে পার্পেল ব্লাউজ পিসটা যাচ্ছে পার্পেলে, নিয়ন গ্রিনের সাথে পার্পেল ব্লাউজ পিস যাচ্ছে পার্পেলে, প্রাইস যাচ্ছে 1050। এই প্রাইসে কোথাও পাবে না, আমি গ্যারান্টি লিখে দিলাম, যদি পাও আমাকে বলবে। বিবাহ বুটিক এই প্রাইসে কোথাও পাবে না। এই যাচ্ছে তোমার অরেঞ্জের সাথে রানী, ওহো কালারটা দেখো, অরেঞ্জে পিচের সাথে রানী, অ্যাকচুয়ালি পিচ কালারের সাথে রানী। বাবা কেমন বারণ তো নেই আর, বুটিক আডোয়াল শেষ, প্রচুর এসেছিলো আমাদের, যখন আনতে হয় 150-200 পিস আসে, যতক্ষণ থাকে আমি দেখাই, যখন থাকে না সেটা আর দেখাতে পারি না। দাদাকে বলো না পার্পেল দাদা খুঁজে দেবে, নেই রে ভাই আর নেই, থাকলে আমি তোকে বারণ করি বল, থাকলে আমি কখনো বারণ করি না, থাকলে কখনো বারণ করি না। এটা হচ্ছে ব্ল্যাক, এটা যাচ্ছে ব্ল্যাক। হ্যাঁ ভাই তোমার জন্য সব মাপ, চলো এটা যাচ্ছে ব্ল্যাক। তৃপ্তি কাকিমা কোথায় ছিলে, তুমি শেয়ার টেয়ার করছো না, কমেন্ট টমেন্ট করছো না, ওই জন্য আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে প্রোফাইল, পারলে আমার সাথে এরকম করতে। এবার একটা দেবো, কি দেবো দেখো, সবাই কেউ কমেন্ট করছে না, কেউ লাইক দিচ্ছে না, আমার প্রোফাইল রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমি কি করে শাড়ি দেখাবো মানুষকে। এই যাচ্ছে তোমার মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারটা, মেরুনের সাথে ব্ল্যাক, মেরুনের সাথে ব্ল্যাক। আর এটা হচ্ছে ও প্যারোট গ্রিন পার্পেল, প্যারোট গ্রিনের সাথে পার্পেল, প্যারোট গ্রিনের সাথে পার্পেল। আহা কালারটা দেখো, হ্যাঁ এটা রানী না পার্পেল, প্যারোট গ্রিনের সাথে পার্পেল। ও কালারটা পড়লে না গায়েরা লাগে না, লেমন গ্রিন আর প্যারোট গ্রিন ভীষণ অপূর্ব লাগে দেখতে। এই যাচ্ছে প্যারোট গ্রিন, এই যাচ্ছে প্যারোট গ্রিন, এই যাচ্ছে প্যারোট গ্রিনটা। ওকে প্যারোট গ্রিনটা বুক হয়ে গেছে, হ্যাঁ সরাই দিলাম। ওফ এই কালারটা দেখো, এইগুলো কোথায় ছিলা, রাখতে হয়েছিল কষ্ট করে জামাই ষষ্ঠীর জন্য, সব জামাই ষষ্ঠীর জন্য। এই যাচ্ছে, তুমি কই যাও, আচ্ছা এই যাচ্ছে দেখে নাও, গ্রের সাথে রানী। হ্যাঁ ওইটা ইয়েতে ডিসকাউন্টে দেবো তো, ওটা এটা কটন তো, হ্যাঁ কটন তো অবশ্যই, চান্দেরই কটন, 100% কটন। এই যাচ্ছে, আমি কিন্তু প্রতিদিন শেয়ার করছি, থ্যাংক ইউ হেনাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু কমেন্ট করো না, আবার একটু গল্প করি, আমি কি বোর হই না বলো তো, তোমরা কি একা একা বোর হও। এইটার কতটা, এই পিওরটার কতটা কি ডিসকাউন্ট দেবো বলে দাও, কত দাম দেবো বলো। এখন মাসের শেষে তুমি পিওর দিচ্ছ, সব মাসের শেষ, এখন 20 তারিখ আজকে। এই যাচ্ছে তোমার পিসটা, হ্যাঁ এই যাচ্ছে পিসটা দেখে নাও, এই যাচ্ছে পিসটা গ্রেটা, এই টিয়া দিয়ে আবার কি লিখছে, এই যাচ্ছে পিসটা গ্রে রানী। এটা লাল সাদা, আমি আর খুললাম না কষ্ট করে, লাল সাদা এটা আছে একটাই পিস। আচ্ছা এই পিসটা সবাই চেয়েছিল অনেকেই, আমি দেখাতে পারিনি, মনে থাকে না, সিরিয়াসলি মনে থাকে না, এটা আমি অনেককে সোল্ড আউট লিখে দিয়েছি। এই কালারটা সি গ্রিন, গঙ্গাজল কালারের সাথে সি গ্রিন, অনেকে চেয়েছে, আমি অনেককে সোল্ড আউট লিখে দিয়েছি। এরা মাঝে মাঝে ভূত চাপে আমার মাথায়, কিন্তু এটা একটা আছে, কোথায় যে থাকে। তোমার নেক পিসটা নিশ্চয়ই মামপিদির কালেকশান, একদম 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 মামপিদির কালেকশান। এই যাচ্ছে তোমার গঙ্গাজল কালারের সাথে সি গ্রিন কালারটা, হ্যাঁ সি গ্রিন, সি গ্রিন কালারটা, ওকে গঙ্গাজলের সাথে সি গ্রিন কালারটা সরিয়ে দিলাম। এইটাও, এইটাও অনেকে দিয়েছো, এটা কিন্তু আমার সিরিয়াসলি মনে থাকে না গো, আমার জন্য শিকড় রেখেছো তো, হ্যাঁ বাবা আমার ঘাড়ে কটা মাথা, তোমার শিকড় রাখবো না আমি, দুটো বুক করে রাখো এখন, এখন ডিসপ্যাচ করো না, আমি বাড়ি নেই। আচ্ছা ঠিক আছে, ওকে টিয়া পান্ডাদিরটা, এই টিয়া পান্ডাদিরটা, এই দুটো আলাদা করে পিয়ে দিয়ে রাখো তো, আমি ভুলে যাবো কালার দুটো, আর এটা হোল্ডে থাকবে টিয়া পান্ডাদির, দেখে নাও কত দাম গো। এগুলো 1050 গো, এই দামে কোথাও পাবে না গো, 1050-এ কোথাও পাবে না, এগুলো 1200-1300 টাকায় সেল হয়। এই যাচ্ছে, পে করে দিয়েছে, আচ্ছা পূর্ণিমা দে আমি দেখে নেবো,
দেখে নেব। এই যাচ্ছে তোমার গঙ্গাজল কালারের সাথে ম্যাজেন্ডা কালারটা। হ্যাঁ, এটা অনেকে চেয়েছিলে, আমি দিতে পারি নাই। এই যাচ্ছে শাড়ি। হ্যাঁ না, এটা আর কোনোটার পিস নেই গো, যা ছিল সব পিউদি নিয়ে দিয়েছি। তুমি আমাকে একটা চেকসের উপর আছে না, এটা ওটার দাম কত? ওটার দাম বেশি না, একই দামই দিয়ে দেবো। ওটা পে করছি, একটু ওয়েট করো প্লিজ। ওকে যাও না, যাও পেমেন্ট করে দিই। হ্যাঁ দেখেছি পূর্ণিমা দি, তুমি পেমেন্ট করে দিই। আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়েছো তো, তাহলে আমি দেখে নেবো। তুমি আমাকে পেমেন্টের স্ক্রিনশট দাও একটা দিদি, একটা পেমেন্টের স্ক্রিনশট দাও, একটা পেমেন্টের স্ক্রিনশট দাও, না হলে না কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো আমি বুঝতে পারবো না। পার্পেলটা দেখাও না প্লিজ, পার্পেলটার খুলবো না প্লিজ। এই যে পার্পেল গ্রিন, পার্পেলটার খুলবো না, এটা বুকিং হয়ে গেছে আর খুলছি না। টিয়াদি শুধু বসেছিল কালার দেখবে বলে, বিশ্বাস করো টিয়াদির আগের দিনও দুটো বুটি কাটল নিয়েছে, টিয়াদির জন্যই দেখানো আজকে। মানে আমার প্রত্যেক দিন বলেছে তুমি শুধু আমাকে কালারগুলো পাঠাও মোহু, আমাকে কিচ্ছু লাগবে না। এই যে পার্পেলটা, পার্পেল এটা, পার্পেলের সাথে গ্রিন। সুকৃতিও পাইনি, সুকৃতি আমি দেখছি পার্পেলের সাথে গ্রিনটা এনে দিতে পারি কিনা। নো বলো, চলো এই যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে তোমার ইয়ে শাড়িটা গঙ্গাজলের সাথে পার্পেল দেখিয়ে দিলাম। এটা রেড হোয়াইট একটা পিস আছে, এটা দশটা না বারোটা এসেছিলো, আর একটা লাস্ট পিস আছে, এটা লাস্ট পিস আছে দেখিয়ে দিলাম। আচ্ছা চলো আর একটা ধামাকা ইয়ে দেবো, একদম 50 rupees অফ একটা ইয়ে দেবো। পার্পেলটা দেখাও না প্লিজ, দেখি কিসের সাথে হই, ওটা এর সাথে ওর কই পিচ কালার, ওই যে ওখানে পিচ কালারটা আছে, পিচের সাথে ওটা দুটো আছে, তাহলে ঠিক আছে রেখে দাও। চলো আর একটা আমাকে কিছু, আমি কিছু নেবো না? হ্যাঁ নাও, তুমি ওই যে ব্ল্যাকটা নিয়ে নাও, তোমার তো ওইটা ভীষণ পছন্দ, নিয়ে নাও, আমি তো দেখিয়ে দিলাম। সেম এনে দেবে প্লিজ, আমি দেখছি, ঠিক আছে আমি চেষ্টা করবো সেমটা এনে দেওয়ার। পার্পলের সাথে গ্রিন তো আছে, আমি দেখছি দেখছি। বুটি গাডওয়াল নেই, বুটি গাডওয়াল সব আজকে যা ছিল সব ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। যখন এসেছিলো প্রায় 110 pieces না 120 pieces এসেছিলো, আজকে লাস্ট স্টক দেখিয়ে দিলাম, আবার কবে আসবে জানি না, দেখছি চেষ্টা করে, দেখছি চেষ্টা করে। চলো আজকে আমার এই শাড়ির একটা রেফ্লিকা দেখাবো, একটু কম প্রাইসের, এটা প্লেনের মধ্যে যাবে, দেখে নাও। কালার অপশান দেখো, হাতাতে এই চওড়া পাটটা দিয়ে করবে, যদিও আজকে আমি এটা পরে দেখাইনি, এটা দেবশ্রীদির রিকোয়েস্ট ছিল। দাঁড়াও দেবশ্রীদিকে একবার একটু ইয়ে করি, দেবশ্রী মেরুন ব্ল্যাকটা কি আছে? হ্যাঁ মেরুন ব্ল্যাকটা আছে, মেরুন ব্ল্যাকটা আছে। কেসরির কালার দেখাচ্ছি, দেখে নাও। সেই কেসরি অনেক পুরনো শাড়ি, কিন্তু আবার রিস্টক হয়েছে, দেখিয়ে দিচ্ছি। কালার অপশন দেখাচ্ছি, যা দেবশ্রীদি সাইয়ে, দেবশ্রীদির রিকোয়েস্টে, দেবশ্রীদি স্কুলের টিচার, পরে স্কুলে গেছিলো, এত ফেমাস শাড়িটা সবাই নিতে চাইছে বলে আজকে আমাকে বারবার বলেছিলো কালার অপশন দেখাতে। দেবশ্রীদিকে আমি ফোনে পাচ্ছি না। 1368 আমি নিয়েছি ওয়াইন কালার, এই রে আমি নিয়েছি ওয়াইন কালারটা। কে ওয়াইন কালারটা নিয়েছো, বুকিং করেছো? দেখছি দাঁড়াও, দেবশ্রী ডায়ালিং দেখাচ্ছে, দেবশ্রী কোথায়? তুমি তোমার স্টাই দিদি, তোমার শাড়ি প্রায়, আমারটা 2950, 2950। দেবশ্রীদিকে ফোন করেই পাচ্ছি না, দূর যেটা দেখাচ্ছ, যেটা দেখাচ্ছি সেটার কি? ও আচ্ছা, আমি নিয়েছি ওয়াইন কালার একটা। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। দেবশ্রীদি আজকে কেসটি দেখাচ্ছি, কোথায় গেলে তুমি? চলো পেমেন্ট করে দিচ্ছি, স্ক্রিনশটটা নিতে। আচ্ছা দেখছি দেখছি, আচ্ছা দেখে নেবো আমি, দেখছি দাঁড়াও।
এইটা নেব। হ্যাঁ দাঁড়াও আমি একটুখানি পেমেন্ট ইয়েটা দেখে নিই। ওকে ঠিক আছে আমি দেখে নিচ্ছি। ওকে ওকে চলো কেসটির কালার দেখিয়ে দিই। এই শাড়িটা নিয়েছি, হ্যাঁ হ্যাঁ একদম কেসটির কালারটা নিয়ে আসা হয়েছে দেবশ্রীদির জন্য। দেখে নাও পরপর কালার অপশান দিয়ে দিই, ভীষণ সুন্দর শাড়ি। আজকের অফার প্রাইস 1200 টাকা, ঠিক আছে চলো এই যাচ্ছে পরের শাড়িটা। দিদি ডোলার ওয়াইন কালারটা কি পাবো? ডোলার ওয়াইন কালার না, কোন ওয়াইন কালার তুমি একটু হোয়াটসঅ্যাপ করো তো, পেলেও পেতে পারো। ওয়াইন কালারে একজনের পেমেন্ট করার কথা ছিল, এখনও পেমেন্ট করেনি। ও এইটা যা ভালো শাড়ি না কি বলবো, এটা যা ভালো শাড়ি না কি বলবো। মলিদি আছে, পেমেন্ট করো চলো। এই যাচ্ছে 1200 টাকার শাড়িগুলো। এটা হচ্ছে বটল গ্রিন কালার, কেস্টির বটল গ্রিন কালার। এগুলো ভাগলপুরের সিল্কের উপরে, হ্যাঁ এটা আছে ভাগলপুরের সিল্কের উপরে বটল গ্রিন কালার। কালার অপশানগুলো দেখলে পাগল হয়ে যাবে, দেখে নাও। এটা হচ্ছে নেভি ব্লু কালার, সিওডি হয় না গো, সিওডির কথাটা এখানে কেউ লিখো না, সব গণ্ডগোল হয়ে যাবে। এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা আমার পরে লাগ, এই শাড়ি আমার 2-3টে আছে, যখন এসেছিলো না ফার্স্টে যত কালার পেয়েছি আমি নিয়ে নিয়েছি। একদিন পরে আমার এই কালারটা আছে, এই কালারটা পরে একবার লাইভ করেছিলাম, আবার করব এই কালারটা পরে, এটা স্টক এখন ঢুকেছে, আমি একদিন আবার লাইভ করব পরে। খুব সুন্দর শাড়িগুলো একদম অর্পিতাদি। এটা হচ্ছে অফ হোয়াইট কালার, ও লেমন ইয়েলো কালারটা দেখো অর্পিতাদি। এটা হচ্ছে লেমন গ্রিন কালার, এটা যাচ্ছে রানি কালার। আমার দুটো আছে, হ্যাঁ অর্পিতাদি একদম, এটা হচ্ছে রানি কালার, এটা যাচ্ছে রানি কালার, এটা যাচ্ছে ময়ূরকণ্ঠী কালার, এটা আছে ময়ূরকণ্ঠী কালারটা, ঠিক আছে এটা আছে। খুব তাড়াতাড়ি এটা পরে আমি লাইভ করবো, এটা স্টক ঢুকেছে, যারা নেওয়ার নিয়ে নাও, আর না হলে আমি আবার পরে লাইভ করবো এটা। আমার আছে দুটো। ও এই ডোলার ওয়াইনটা নেই গো, এটা নেই। আমি পেমেন্ট করতে পারি না, আর ছেলে এসে পেমেন্ট করবে, রেখে দিও। ওকে ওকে, এক একজন না রেসপন্সও করে না, বুকিং করে চুপচাপ আমি পেমেন্ট অপশান দেব, রেখে দেবে, তারপরে তাদেরকে না নেবে না সেটাও বলে না, আবার নেবো সেটাও বলে না। আরে মানুষের তো অসুবিধা থাকতেই পারে, আমি একটু পরে পেমেন্ট করছি, কি দিদি কেউ বাড়িতে আসতে আমি পেমেন্ট করছি। এটা সাদা যেটা নিয়েই এই মানে যেটা এই কেসটি নিয়েই মানে একদম তোলপার, সেটা হচ্ছে সাদা। আচ্ছা পরেরটা হচ্ছে, ওটা পেস্তা গ্রিন ছিল, এটা বটল গ্রিন কালারটা দেখো। এই যাচ্ছে বটল গ্রিন কালারটা, প্রাইস যাচ্ছে তোমার মাত্র অ্যান্ড মাত্র 1200 টাকা। হ্যাঁ কী শাড়ি, এইগুলো তো সব কেসটি গো, ভাগলপুরি ভাগলপুরি। এটা হচ্ছে ইয়েলো কালার, এটা যাচ্ছে ইয়েলো কালার। ওকে কালার অপশন দেখো ছুটবে, আর এটা যাচ্ছে গ্রে কালার। আমার কপাল খারাপ, এই রে কপাল খারাপ। ময়ের কোন কী কালারটা আমি নেব, কিসের এই কেসটি 1200 টাকার আমাকে একটু বলো। ময়ূরকণ্ঠী কালার কটা আছে বিউদি? হ্যাঁ বিউদি চলো, এগুলো আমি একটুখানি গায়ে ফেলে দেখাবো। ময়ূরকণ্ঠী কালার দুটো আছে, আচ্ছা ঠিক আছে। এগুলো কপার গো, হ্যাঁ এগুলো কপার গো। এই নিয়ে তো মারপিট, মাম্পি পরে দেখবে এটা লাইভ করেছিল সাদাটা, এত ফেমাস শাড়িটা মাম্পির একটা। মাম্পি তো আগে মডেলিং করতো, তো ওর গায়ে যখন সাদাটা পড়েছিল পুরো মডেল বারবি ডল লাগছিল। এই হচ্ছে সেই সাদাটা, বুঝলে? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি আমি একটু লাইভে আছি, আপনি একটু পরে কল করুন। হ্যাঁ ওকে হ্যাঁ 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 গায়ে ফেলো, হ্যাঁ গায়ে তো ফেলবই, গায়ে তো ফেলতেই হবে, গায়ে তো ফেলতেই হবে। আমি এইগুলো না মানে আমার মনে হচ্ছে গিয়ে আমি এখন শাড়িটা চেঞ্জ করে এসে ওই শাড়িটা পরে আসি, তাহলে তোমাদের দেখাতে পারো ভালো করে। মাঝে মধ্যে ভাবি জানো তো যে একটা করে ইয়ে করব, তোমার হচ্ছে রিলস করে ছোটো ছোটো দিয়ে দেবো। সাদাটা আমার আছে, হ্যাঁ অর্পিতাদি চলো আমি দেখিয়ে দিই পরপর কালারগুলো। টিং 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 টিং, একটা ময়ূরকণ্ঠী ব্লু, একটা ময়ূরকণ্ঠী গ্রিন, তাই না প্রিয়দি? এটা হচ্ছে ময়ূরকণ্ঠী গ্রিনটা, দেখে নাও। এই যাচ্ছে ময়ূরকণ্ঠী গ্রিন, অসম্ভব সুন্দর শাড়ি, পুরো শুধু পাড়টা থাকবে। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা হবে ঠিক এই রকম চওড়া বর্ডারে, হাতাটায় আসবে, গায়ে হবে প্লেন। সাদাটা আমার আছে একদম একদম, 1200 টাকারটা। ওকে
এই যাচ্ছে 1200 টাকার। এটা অনেক দিন পর নিয়ে আসলাম, অনেক দিন অনেক দিন, এটা প্রচুর সেল করেছি আমি এক সময়, অনেক দিন পর, যারা নতুন দেখছো তাদের জন্য। অনেকে পুরনো যারা আছে সবার নেওয়া হয়ে গেছে। এটা ময়ূরকণ্ঠী গ্রিনটা, শাড়িটা দেখো, এই হচ্ছে শাড়িটা যাবে, এত স্মার্ট শাড়ি, আমার মনে হচ্ছে এখন আমি খুলে এই শাড়িটা পরে আসি, বুঝলে, এত ভালো লাগছে আমার। এটা আছে ওই অফ হোয়াইট কালার একটা আছে, সাদা একটা আছে, আমি পরে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, দেখে নাও ময়ূরকণ্ঠী গ্রিনটা। হাতাতে ব্লাউজ পিসটা দেখে নাও, ব্লাউজ পিসটা না এই চওড়া বর্ডারটা ফেলে হাতাটা, এই যে ব্লাউজ পিসের হাতাটা যাবে এটা, হ্যাঁ ব্লাউজ পিসটা হাতাতে ঠিক এইভাবে ফেলে বানাবে, ওকে, এই যাবে ব্লাউজ পিসটার ইয়েটা, এই যাবে এরমভাবে ব্লাউজটা বানাবে, ঠিক হাতাটা যেরকম গ্লাস হাতা আছে এরমভাবে গ্লাস হাতা করে বানাবে, খুব ভালো লাগবে দেখতে। এই যাচ্ছে শাড়িটা, এটা অনেক এসছে, বুকিং করো পেয়ে যাবে, কিন্তু কটা কালার কটা এসছে আমি জানি না। এই যাচ্ছে শাড়িটা দেখে নাও, এই যাচ্ছে ময়ূরকণ্ঠী গ্রিন, সরিয়ে দিলাম পেদি ধরে না। তারপরে হচ্ছে এটা বেগুনি কালার, এটা যাচ্ছে বেগুনি কালার, এই যাচ্ছে বেগুনি কালার, হ্যাঁ এই যাচ্ছে বেগুনি কালার, দেখো কালারটা, এই যাচ্ছে বেগুনি কালার, আমার সাদাটার সাথে সব কটা কালার যাচ্ছে, আর কী কী কালার সব কালার দেখিয়ে দেবো। এই যাচ্ছে বেগুনি কালারটা, ঠিক আছে এটা যাচ্ছে বেগুনি কালার, সরিয়ে দিলাম বেগুনি কালার। মলিদি এখন ফোন করলে ধরতে পারবো না, লাইভে আছি। পরেরটা দেখিয়ে দিচ্ছি, বটল গ্রিন, পরেরটা হচ্ছে গ্রিন কালার, তসর গ্রিন কালার, যারা চওড়া বর্ডার নেবে না তারা এরকম সরু বর্ডারটাও পাবে, ঠিক আছে এই সরু বর্ডারের দুটো আছে, একটা এটা আর একটা গ্রেটা মনে হয়। এই যাচ্ছে শাড়িটা, দাম যাচ্ছে 1200 টাকা, দাম যাচ্ছে 1200 টাকা, দাম যাচ্ছে 1200 টাকা, দেখাচ্ছি দাম যাচ্ছে 1200 টাকা, ঠিক আছে এই যাচ্ছে 1200 টাকা। এই হচ্ছে শাড়িটা, ভীষণ স্মার্ট শাড়ি, ভীষণ স্মার্ট শাড়ি, এটা যাচ্ছে নেভি ব্লু, প্রত্যেকটা শাড়ি সুন্দর, এটা যাচ্ছে নেভি ব্লুটা দেখে নাও, এই যাচ্ছে নেভি ব্লু, প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র, ময়ূরকণ্ঠী গ্রিনটার বুকিং দিয়ে দিলাম, ময়ূরকণ্ঠী ব্লুর একটা বুকিং দিয়েছে, ময়ূরকণ্ঠী গ্রিনটা একটাই আছে না বিউদি, হ্যাঁ এই যাচ্ছে নেভি ব্লু কালারটা দেখে নাও, নেভি ব্লু কালারটা, হা হা পরের কালারটা, ময়ূরকণ্ঠীটা একটাই আছে, এটা ময়ূরকণ্ঠী ব্লু, এটা ময়ূরকণ্ঠী গ্রিন একটাই আছে, আমি দেখে নিয়েছি, তুমি যখন ময়ূরকণ্ঠী ব্লুটা হবে, ময়ূরকণ্ঠী ব্লুটা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ো। এই যাচ্ছে, এই যাচ্ছে ইয়ে কালারটা দেখো, লেমন ইয়েলো কালারটা, এটার জন্য মানুষের পাগল থাকে, পাগল লেমন ইয়েলো, অলিভ গ্রিন, অ্যাকচুয়ালি এটা অলিভ গ্রিন, দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফাল্গুনি দি, থ্যাংক ইউ সো মাচ, আমার ডাকনামও ফাল্গুনি জানো, আমার ডাকনাম ফাল্গুনি। চলো এই যাচ্ছে অলিভ গ্রিন কালারটা, অলিভ গ্রিন কালারটা জেনারেলি এটার মধ্যে খুব কম আসে, অলিভ গ্রিনটা আর ইয়েলোটা, এই দুটো কালার খুব কম আসে। এই যে ময়ূরকণ্ঠী কালার যেটা দেখতে চাইছিলে ব্লুটা, ময়ূরকণ্ঠী ব্লু আমি দেখিয়ে দিই, এটা এই যাচ্ছে ময়ূরকণ্ঠী ব্লুটা। বেগুনিটা কে চাইছো? বেগুনিটা আমি নেব, আচ্ছা বেগুনিটাও একটা আছে, হ্যাঁ বেগুনি পিউদি একটা আছে, বেগুনি বেগুনি একটা আছে, বুকিং দিয়ে দিলাম, ঠিক আছে। অলিভ গ্রিন, অলিভ গ্রিন দুটো আছে, ঠিক আছে অলিভ গ্রিন দুটো আছে, এই রে অলিভ গ্রিনটা দিয়ে দিলাম তো পিউদি, ইয়ে ওর ভিতরে দাঁড়াও দেখছি। চলো এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে, দিদি লাইভে আছি, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক আছে পেমেন্ট, ঠিক আছে ঠিক আছে তুমি পেমেন্ট করে দাও, আমি লাইভে আছি, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ 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 হাউ। এই যে ময়ূরকণ্ঠী ব্লুটা দেখে নাও, খুব সুন্দর শাড়ির কালারটা দেখো, ময়ূরকণ্ঠী ব্লুটা আরও হবে, হ্যাঁ আর একটা হবে, এক দিদিভাই পেমেন্ট করেছে আর একটা হবে, ঠিক আছে। এই হচ্ছে ময়ূরকণ্ঠী ব্লুটা, ডুয়াল টোনে ময়ূরকণ্ঠী ব্লু, দেবশ্রীদির জন্য আনা, দেবশ্রীদি বোধ হয় স্কুলে দেখতে পাচ্ছে না, ময়ূরকণ্ঠী ব্লুটা, ঠিক আছে ময়ূরকণ্ঠী ব্লুটা, যারা যারা স্ক্রিনশট নেবে তারা স্ক্রিনশট নিতে থাকো, হ্যাঁ ময়ূরকণ্ঠী ব্লু। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর, এই হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটা তো বলেই দিলাম কীভাবে বানাতে হবে, ব্লাউজ পিসটা সুন্দর করে বানাবে, হ্যাঁ ব্লাউজটা সুন্দর করে বানাবে, খুব ভালো লাগে দেখতে। এই হচ্ছে আঁচলটা,
আর এই যাচ্ছে শাড়িটা। ময়ূর কোনটি দাও দাও দাও, কি দেব 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 ময়ূর কোনটিটা। ঠিক আছে, অর্পিতা দাদি শুধু এই শাড়ি না নিলে অর্পিতা দাদি পাগল হয়ে যায়। পরেরটা দেখে নাও বটল গ্রিন, পরেরটা দেখে নাও বটল গ্রিন। আর একটা শাড়ি ডিসকাউন্টে আছে দেব, ওটা বাসোয়ারা, খুব সুন্দর একটা শাড়ি। আজ এই পিওরটা ডিসকাউন্টের পিওরটা দেখালাম না, হ্যাঁ ওটা না, ওটার দামটাও আমি ভুলে গেছি, ডিসকাউন্ট প্রাইসটা আমি ভুলে গেছি। পিওর ঘিচা ছিল, আমি দেখিয়ে দেবো কটা আছে। এই যাচ্ছে পরের শাড়িটা, সোল্ড, এগুলো কিছু নেই। কালকে লাইভ দেখে বুকিং করলে আজকে কিছু পাবে না। এই যাচ্ছে বটল গ্রিনটা, এই যাচ্ছে খুব সুন্দর, সত্যিই সুন্দর শাড়িগুলো। এই যাচ্ছে বটল গ্রিনটা, বটল গ্রিনটা যাচ্ছে এটা। ওকে, ইয়েলোটা দেখো, দাঁড়াও ইয়েলোটা খুলি, এটার মাহাত্ম তো অন্যরকম। এই যাচ্ছে ইয়েলো, এইটার ইয়েলোটা যা, এই ইয়েলোটা আমার আছে, দেখবে আমি পরে হোলি খেলেছি, হোলির দিনকে পরেছিলাম এই ইয়েলোটা। এই যাচ্ছে ইয়েলোটা, এই যাচ্ছে ইয়েলোটা দেখো, এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে ইয়েলোটা, অদ্ভুত সুন্দর একটা, মানে খুব মিষ্টি। এটা যদি কেউ নিতে চাও একদম অষ্টমীর দিন সকালবেলা পরে পুজো দেওয়ার জন্য, এটা নিয়ে নিও, খুব ভালো লাগে। এর সাথে রানি কালার ব্লাউজ, দেখবে আমার হোলির ছবি আছে এটা দিয়ে, ভীষণ ভালো লাগে। রানি কালার ব্লাউজে পরলে দুর্ধর্ষ লাগে। বাটিক কাঁথাটা ভুলো না কিন্তু, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, পরেটা যাচ্ছে গ্রে, ব্যাস কালার শেষ। এই যাচ্ছে গ্রে, 1200 টাকা যাচ্ছে প্রাইস। সাদাটা নাও, সাদাটা নাও, সাদাটা পাওয়া যায় না এখন। এটা না রানি, আমি একটা মেরুন কালারের ব্লাউজে পরেছিলাম, যখন গায়ে ফেলেছিলাম তখন যা লাগতো না দেখতে, এটার সাথে এটা ভালো লাগবে না, এটা মেরুন কালার ব্লাউজে পরে দেখবে ভীষণ সুন্দর লাগে এটা। বাটিক কাঁথাটা ভুলো না, ঠিক আছে চলো। এই যাচ্ছে গ্রেটা, সরিয়ে দিলাম। আচ্ছা একটা ডিসকাউন্টের শাড়ি দেখিয়ে আমি চলে যাচ্ছি। এই যে এগুলো হচ্ছে বাসোয়ারা, হ্যাঁ 1050-এ আজকে দেবো, কয়েকটা পিস আছে। অর্পিতা দিটা এগুলো নিয়েছিলে মনে হয়, 1050-এ বাসোয়ারা দেখে নাও, পুরো একদম জুটের থাকে এগুলো, হ্যাঁ 1050-এর, মায়েদের জন্য ভীষণ সুন্দর। বাসোয়ারাগুলো নিয়ে নাও, ভীষণ সফট হবে। এটা হচ্ছে 1050-এ দেবো আজকে। এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা, এটা যাচ্ছে শাড়িটা, শাড়ির আঁচলটা হচ্ছে এটা, হ্যাঁ বাসোয়ারা যাবে। কয়েকটা কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হোয়াইটটা নেবো, ঠিক আছে হোয়াইটটা না, বললাম তো হোয়াইটটা, অফ হোয়াইটটা দুটোই নাও, একদিন অফ হোয়াইটটা আমি পরে লাইভ করবো দেখবে। এগুলো কবে কার, এগুলো নেই, এগুলো আজকে পেয়ে যাবে 1050-এ, হ্যাঁ 4টে পিস আছে ওই জন্য ইয়েতে দেওয়া হচ্ছে, 1050-এ দেওয়া হচ্ছে, 1250-এর শাড়ি এগুলো, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা দেখে নাও, গ্রে এর সাথে পেঁয়াজি, এগুলো মায়েদের জন্য ইয়েতে গিফট দাও খুব ভালো। গ্রে এর সাথে পেঁয়াজিটা দুটো হবে, হ্যাঁ আর একটা লাস্ট কালার গোল্ডেন, এটা 3টে কালারই আছে আর নেই। এই যাচ্ছে শাড়িটা 1050-এ আজকে পাচ্ছ, বাসোয়ারা জুটের পুরো। এই যাচ্ছে ইয়েলো মেরুন, অফ হোয়াইটটা দেখাও, অফ হোয়াইটটা সুব্রতা দি, অফ হোয়াইটটা নাও, খুব ভালো কালার, পেলে অফ হোয়াইটটা দাও তো, অফ হোয়াইটটা দাও, ব্যাস বুকিং স্টার্ট। বসে থাকে অর্পিতা দি ওখানে বসে। এই যাচ্ছে, এই যে অফ হোয়াইটটা, এই হচ্ছে অফ হোয়াইটটা সুব্রত দি, এটা অফ হোয়াইট, এটা হচ্ছে অফ হোয়াইটটা। এটা হচ্ছে অফ হোয়াইটটা, এই যে হোয়াইটটাও দেখাও প্লিজ। হোয়াইটটা কটা আছে পিউদি? হোয়াইটটা একটা বুকিং, হোয়াইটটা দাও তো পিউদি। এগুলোই তো অফ হোয়াইট, হোয়াইটের জন্যই তো এটা কেসটিটা, হোয়াইট আর অফ হোয়াইটের জন্যই বিখ্যাত। এখন তো অনেক কালার বেরিয়েছে, আগে এই হোয়াইটটা আগে মুঠো মুঠো আসতো, মানে পুরোপুরো একদম ধরে ধরে আসতো। এই যে হোয়াইটটা, তোমার পরা শাড়িটা আছে? হ্যাঁ আমার পরা শাড়িটা আছে, আমার পরা শাড়িটা আছে। এই রে দিদি, এই ইয়েলোটাতে কিন্তু নেই, এই রে সর্বনাশ, আমি তো খেয়ালও করলাম না, এই ইয়েলোটা দিদি নেই কিন্তু। মলি দি দাঁড়াও, হ্যাঁ সুব্রত দি, অফ হোয়াইটটা না, অফ হোয়াইটটা খুব সুন্দর, অফ হোয়াইট আমার আছে, একটা মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরবে জাস্ট,
ফাটাফাটি লাগে, হোয়াইট আর অফ হোয়াইট দুটোই। শুধু একটা শাড়ি পরে আছো তুমি, কি সুন্দর শাড়িটা। এই যে হোয়াইট, সেম কালারটা হবে তো? পূজাদি কিসের সেম কালারটা বলছো? হ্যাঁ আমার কালারটা দেখালাম তো, আমার কালারটা তিন চারটে আছে, সেম কালার হবে, তুমি বুকিং করো না, তিন চারটে আছে আমার কালারটা। আচ্ছা ঠিক আছে সুব্রতদের, কেসটির কালো নেই, কেসটির কালো এবার আসেনি অর্পিতাদি, কেসটির কালো এবার আসেনি, কালোটা খুব চলে না, কালোটা আসেনি, কালো সাদা অফ হোয়াইট এগুলোর জন্যই তো ইয়েটা চলে। এই যে সাদাটা, হোয়াইটটা ভীষণ সুন্দর, যখন এই পাটটা হাতার মধ্যে পড়বে না ঠিক এইরকম কাজটা যাবে, দারুণ লাগে দেখতে। কেসটির ব্ল্যাকটা এবার আসেনি, এই যাচ্ছে কেসটির হোয়াইটটা, হ্যাঁ এটা যাচ্ছে হোয়াইটটা, দেখে নাও, এই যাচ্ছে কেসটির হোয়াইটটা। এই দেখালাম, আজকে আর পিওরটা দেখালাম না, হ্যাঁ পিওরটা পরের দিন দেখাবো, আর হাঁপিয়ে গেছি। এই যাচ্ছে অফ হোয়াইটটা, দুটো শাড়ি সরিয়ে দিচ্ছি, আর এটার গোল্ডেন মেরুনটা আছে, হ্যাঁ গোল্ডেন মেরুনটা হবে, দেখে নাও, এটা যাচ্ছে গোল্ডেন মেরুন। শুধু দিদি এইসব শাড়িগুলো নিও, হাজার পঞ্চাশে, ভীষণ সুন্দর শাড়ি। কেসটির দাম কত? কেসটির দাম 1200 টাকা। দিদি হোয়াইট না অফ হোয়াইট দিন প্লিজ, ওকে। আচ্ছা ঠিক আছে, বললাম তো হোয়াইটটা নিয়ে মারপিট করে সবাই, হোয়াইটটা নিয়ে মারপিট করে। ও মা গো, বলছি লাইভে আছি। এই যাচ্ছে ইয়েটা 1050-এর, হ্যাঁ বাঁশওয়ারা সিল্ক, এটা এটা পুরো জুটের উপরে বানানো, এটা জুটের উপরে বাঁশওয়ারা সিল্ক যাচ্ছে, দুটো কালার হবে এইটা আর এটা, ঠিক আছে, গ্রের সাথে পেঁয়াজি, পেঁয়াজি কালারের ব্লাউজটা যখন গায়ে দিয়ে পড়বে না, গ্রে কালারটা দারুণ লাগবে, দেখে নাও ওই পেঁয়াজিটা, পেঁয়াজি কালারটা দিই। আর ওটা হচ্ছে বাঁশওয়ারা, ইয়ে দেখালাম, কেসটি দেখালাম, 1200 টাকা প্রাইস, কেসটির 1200 টাকা প্রাইস, বাবারে। চলো তাহলে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে পরের দিনকে, পরের দিন মানে কিন্তু আবার দেখা হবে সোমবারে, ঠিক আছে, রবিবার তো লাইভ আমি করি না। টাটা, বাই বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আমি দক্ষ দাও, টাটা।